পাখি রূপর পাখি সোনার পাখি রূপর পাখি কারে ছাইরা কারে রাখি কারে ফিলা কারে ডাকি কার সাথে বল থাকি কার ছবি মনের মাঝে গাই ধরাখি সোনার পাখি না রূপর পাখি সোনার পাখি না রূপর পাখি কোন কি বলে এবাই বুকে আসছিলিম রিবা খুশবুকে তোমার দেবরি তুমি চিনো না একটা শয়তানের হাড্ডি মায়ের কথা হইনে তো মনে হইল অনেক দিন ধরে লাইন আমার দেবর দেহে হক গোলা লাপি সাইরে রাখছে কয় বছর ধরে চলতেছে সি লাইন 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 চলতেছে কয় বছর ধরে সেলিম রে চিনো কেমনে কি শুরু করছিস তুই বাড়িটারে কি মগেল মূল লোক পাইছিস নাকি তুই দরারে সরাকার করতে চাস কোন আক্কেলে হ্যালো হ্যালো ওমা কাটতে দিছে দেখছ নি অসুবিধা নেই আম্মা আমরা বাড়ি ঘরে যামো কইনার বাপ মায়ের লগে কথা কমু এত সুন্দর পোলা আমার গো ডিমান্ডের কথা কমু আমাকে একটা ডিমান্ড আছে না পোলা তো সস্তা নেই আম্মা কি শুরু হবে নতুন করে লেখা পড়া শুরু করলাম নি আমার শুরু ভাইয়ের মোবাইল নাম্বারটা খুঁজতেছি অন কি করি কত শুরু হবে পরশু একটা ভেজালে তোমার আবার ভেজাল কি তুমি তো লোকাত পাড়া দিয়ে আছো আম্মা এত রাজি তুমি যে একটা ব্যাক খেল এটা আমি বুঝি তুমি যে এতটা ব্যাক খেল এটা তো আমি বুঝি নাই তোমরা কি পাইছো মায়ের পুতে এক কথা হুনতে হুনতে আমার জীবন শেষ কি ব্যাককেলের কাম করছি আমি এই ব্যাককেল দিয়ে না চললে ক আমি যাই যা এই যে হুকডার মধ্যে খেপে গেলা আমি যদি প্রমাণ করে দিবার পারি তুমি ব্যাককেল কি দিবা করো করো প্রমাণ ব্যাককেলে কি করলাম কও ওই মাইয়া কেন আইছে আমার কাছে কেন আমার হাত ধরছে আমার বিয়া করার লিগে তাহলে কেন আইছে কেন ও তোমার হাত ধরবো ওর লগে কি তোমার হাত ধরনের সম্পর্ক হায় রে ছোট ভাবি বুঝলা না বুঝলাম না সেলিম রাহন চিনলাই না তুমি ওই মেয়ে কেডা তুমি জানো আমি কেমনে জানো ওই মেয়ে কেডা যেই পোলাটা বিদ্যুতের লগে আমাকে বাড়িতে এসেছিল বিজলি রাত দুই রাত চটকনে খাইছিল এই পোলার বই নেই মেয়ে ওই যে আবার ওই মেয়ে তোমার হাত ধরছে কেন খালি হাতে কেন খানিক বাদে তো পাও ধরবো এমন চাল চাল সি ওর বাপের তো পুলিশ ধরে নিছে গা হায় হায় পুলিশ এই কাম করলো কে এটা কি কও আমার বাড়িতে আমার বাতি জিরেলো টানাটানি করবো আমি কি মুখে আঙুল দিয়ে বয়ে থাকুম আমার বাতি যারে দেই খেলনের হুমকি দিব আমার বাতি যায় কলেজ না গিয়া বাড়িতে বয়ে থাকবো আর আমি কিছুই কমো না এমনি সারে দেবো স্যার ম্যান্ডে যা কইছি এইটার যদি সুরাহা না করেন এই গ্রামের একটা বুটও আপনি পাইবেন না বাস লগে লগে অ্যাকশন শুরু ওর বাপে কি দোষ করছে ওর বাপরে ধরে নিব কেন আরে বুঝো না কান টানলেই তো মাথা আহে পুলিশ সাহেব ওদিকে পোলার রাগে বাড়িতে সরাই দিছিল পুলিশ যায় পোলারে না পায় বাপরে ধরে লেগেছে অন পোলা এলে বাপরে ছাড়বো পোলা তো আহে না হারামি পোলা না খালি নাকি বাড়িতে বইবে কান্দে সেলিম তুমি তো আমার ডর আরো বাড়াই দিলা পরে তো পদে পদে বিপদে পড়বো আমার মাইয়া তোর ভাবি তুমি আছো খালি আজারে চিন্তা লয়ে দেখো না বিয়ার কন্যা বই রয়েছে এই শুক্রবারের পরের শুক্রবারে এই মেয়ের বিয়া বাপে জেলে থাকলে বিয়া হইব সেলিম অনেক বড় ক্ষতি হয়ে যাবো তো অগো একটা মায়ের বিয়া ভেঙে গেলে কত বড় ক্ষতি এটা বুঝো না তুমি আমি কি করুম ওই মেয়ের বিয়া কি মুরগি রান্না নি আমি আত্মিকা ফালায় ভেঙে ফেলামো ওর ভাই অপকর্ম করছে হ্যার খেসার হত্যা করে দিতে হইব কিছু করণের নাই আছে 12টার মধ্যে যদি এই সেলিম মিয়া থানায় গিয়ে অভিযোগটা তুলা লয় তাইলে বাইরে হইতে পারবো নাইলে সোজা কোর্টে কোর্ট থেকে জেলে সর্বনাশ কোনো দরকার নাই তুমি যাই অভিযোগ তুলা নাও ভাই ঠিক আছে তুমি কন্যার মা তোমার কোনো আপত্তি না থাকলে আমার কোনো আপত্তি নেই যাই সেতারা বেগমের কাছে যাই
হ্যার পোলায় তো কলেজে যেতে পারতেছে না ডরে। ভাবি তো প্যাস লাগাই দিব। এই বুঝো তাহলে তোমার আছে। দেখো সেলিম, কারোর ক্ষতি করো না, কারোর ক্ষতি করা ভালো না। তাগর যেমনে ভালো হয় তুমি তেমনি করে দাও। হায় রে ছোট ভাবি। ভাই হইল কিছু ভাই? ছোট ভাবির কোনো আপত্তি নাই, আনন্দেই বড় ভাবি কি কয়। আপনার বড় ভাবির কাছে যাই আমি আপনার লগে। আপনি গেলে এমন জিলাপির প্যাঁচ লাগবো, সেই প্যাঁচার সুরন যাব না। গেলে চলেন, তাই কোনো প্যাঁচ লাগলে আমার দুষতে পারবেন না। হ, আমার জেঠিমারে তো আপনি চিনেন না, সেই রকম কোথায় কোথায় প্যাঁচ লাগাই দেয়। তুই কি কইলি, তুই কয়দিন ধরে চিনো স্যারে, তোর কোন জন্মের কুটুম লাগে? হ্যাঁ থাক ভাই, ছোট মানুষ না, ভুল করে ফেলাইছে, মাফ করে দেন না। আপনি নিজে কোন, এটা কোনো কথা কইলয়? আপনি কি ওর জেঠিমার থেকে আপন? ওমা, তুমি নিজেই তো কইলা, হ্যাঁ জেঠিমার কাছে গেলে বলে জিলাপির প্যাঁচ লাগবে। যা করে আপনি এমনি কথা কন কেন ওর লগে? ভুল হয়ে গেছে, তুই তোর পীড়িতের কথা তোর দুই ভাবির লগে একটু আলাপ করবি, এরা সুন্দর করে সাজ্জা গুজ্জা কইনা দেখতে যাইব। কথা নাই বার্তা নেই, মায়া নিজে নিজে হোর বেতে উঠবো, এটা কেমন কথা? লজ্জা হয়েছে নারীর ভূষণ, তোর ভাবির দাস। তারপর আমি হচ্ছে মায়ের লজ্জা খুবই কম আছে যতদূর আমি শুনছি। এই মাইয়া আমার বিয়া করতে এসে এই কথা তোমার কেডা কইলো ভাই? তোর ভাবি কইছে, আর কেডা কইবো, আমার কনের কি আর কোনো মানুষ আছে? তোর ভাবি কি আমার কাছে কাউরে আর বিড়িবার দেয়? আমি হচ্ছে একটা অমূল্য রতন, সোরা সালানি হইয়া তোর ভাবির হাতে পড়ছি, আমার কি কেউ আর নিতে পারবো? কি ভাবি, তুমি কোত্থেকে উনলা এই মাইয়া আমার বিবাহ করতে আইছে? ও আল্লাহ, আমার হুনুর লাগবো কেন? আমার শোক নাই, আল্লাহ আমারে বুঝ দেয় নাই, আমি বুঝি না। তাহলে তুমি কও আমি কি করুম, আমি কি মেয়েরা বিয়া করুম না করুম না, তুমি যেটা করবে সেটাই করুম। এই মাইয়া সংসারে ঢুকলে সংসার ধ্বংস করে ফেলাইব। এত কথার তো দরকার নাই, বিয়া করুম না করুম না পোষ্টপোষ্টি কও। করবা না, এসে যাও, করুম না। এবার খুশি হয়েছে? তোর ভাবি খুশি হয়েছে, অনেক লারিস না। বিয়া তো করলাম না তোমার কথায়, এইবার ওই মাইয়ার একটা আবদার আছে, ওই আবদার কি রাখুম? হ্যাঁ আবদার আছে। কি এর আবদার? এই শুক্রবারের পরের শুক্রবার ওর বাপে ওর বিয়া ঠিক করছে, এখন পুলিশ ওর বাপের থানায় লয়ে গেছে, বাপে যদি জেলে থাকে মাইয়ার বিয়ে হইব। আমরা কি করুম, আমরা ওর বাপরে থানায় দিছি নাকি? হ্যাঁ আমরা কি থানায় দিছি নাকি, ঠিকই তো কইছে। জি আমরাই দিছি। হ্যার পোলা আমগো বাড়িতে আইয়া আমগো বাড়ির মাইয়ার হাত ধরে টানটানি করবো, আমগো পোলারে থেরের দিব, কলেজে গেলে দেখ খেলো মেয়ে সব করবো, আমরা কি সাইরা দিমু? দিছি চেয়ারম্যান ডে উলাইয়া, বাস চেয়ারম্যান তো থানায় গেছে, পুলিশ বাড়ির গিয়ে পোলারে না পায়া পোলার বাপরে লয়ে গেছে। এই মাইয়া কি ওই পোলার বোন? জি, ওই পোলার বোন দেখে কানতে কানতে আমাকে বাড়িতে এসে আমার বিয়া করানোর লিগা না, ওর বাপের থানার থেকে সুটানোর লিগা আমার হাত ধরে। খবরদার সেতারা, তুমি একটা পাওয়া যাবে না, কলেজ কোনো আমাকে এলাকা না, ওটা অন্য এলাকা, আমার পোলার রোজ যায় এখানে কলেজ করার লাগে। কথার বোঝার চেষ্টা করো, ভেজাল করতে কোনো লাভ নাই। সুন্দর ভাই সেলিম, মায়ের যেহেতু নিজের থেকে ভেজাল বানতে আইসে, মিলমিস করে এলা। আরে একটা মেয়ের বিয়ে ভেঙে লাভ কি? কি কও ভাবি, কি করুম? ঠিক আছে, তোমার ভাই যখন কইছে আপোষ করে ফেলো, কিছু টাকা পয়সা নিয়ে আপোষ করে ফেলো। কি কইলো তুমি এটা? টাকা পয়সা নিয়ে আপোষ করুম ভাই? বাপে এটা কি কইলো? রাগ হচ্ছে,
তোর বাবি তো বড় ঘরের মাইয়া বুঝস না, টিয়া বসা লারাচারা করে একটা অভ্যাস ছিল না। আচ্ছা যাগা তুই আগাস না, তুই আগা দেখা যাক কি বলে, যা যা যা। ঠান্ডা একটু বসো মনি, ঠান্ডা একটু বসো, তোমার মাথায় গরম হয়ে গেছে আমি বুঝছি। আপনি আমার বাঁচিলেন ভাই। আচ্ছা আপনি খারাপ, আমি জামাটা বদলাই। মা কি হয়েছে? কিছু না খালা, আপনি মুখটা অমন বেজার করে যান না খালা। আপনি যদি আমাদের বদুয়া দেন তাহলে আমি জীবনেও সুখ পাবো না। আজকে আমার শয়তান বাইডার লেগা আমার বাপে থানায় আমার হওয়া বিয়াটা এই ঘটনার লেগে ভাঙ্গা যাইবার পারে। আপনি আমার দোয়া করে দেন খালা। তোমার কিছু হইব না মা, ওড়ো মা ওড়ো, তুমি যাও আগে তোমার বাবারে থানা থেকে বাইর করো। আচ্ছা আসি। তোমার কো এখনো লাভ আছে? কিছু করতে পারবা? কিছু বুঝবা? তুমি বুঝবা তো উল্টা। হুমা কুমা কি এমন পাকনা পাকনা কথা কয়? তোর কথা হই না মনে হয় আমি তোরে পেটে ধরি নাই, তুই আমার পেটে ধরছস। মা আমার একটা মোবাইল লাগবো, পারবা দিতে? হইছে আমরা মোবাইল দিয়ে তুই কি করবি? হাই মোবাইল দিয়ে কি করবি? তুই চাকরি করস না ব্যবসা করস? হ্যাঁ কইছিলাম না বুঝবা না, উল্টা বুঝবা। লেহাপড়া করতেও মোবাইল লাগে, মোবাইল ছাড়া লেহাপড়া হয় না, বুঝছো কিছু? বুঝো নাই, বুঝলে এমন হা করে তাকায় থাকতাম না। বুঝায় কম আরে, না বুঝাইলে বুঝুম কেমনে? এই যে কয়েকদিন কলেজে যায়নি, কি পড়েছে জানি কিছু? কিছু জানি না। কি পড়ে যাবো কলেজে? মোবাইলটা থাকলে না হয় ক্লাসমেট গো থেকে যাই না লইতাম। অন জানো না কোনো উপায় আছে? আমার মোবাইল আছে, তোর বাপের মোবাইল আছে, কত ক কি যে কও না মা, আমি কারো নাম্বার জানি? আজ যদি আমার মোবাইল থাকতো আমার ডরা ডরা কলেজে যাওয়া লাগতো না। রশিদ আমার থ্রেট করছে দেখা, কাকাই জ্বর বাপরে পুলিশে ধরাই দিল। রশিদের বই নিয়ে কাকারে দিয়ে জ্বর বাপরে ছাড়াই নিয়ে গেল। অহন যদি কলেজে গিয়া দেখি রশিদ গাদ্দারি করছে। মোবাইলটা থাকলে না হয় বন্ধু বান্ধবরে দিয়া রশিদের খোঁজখবর লইতে পারতাম। অন তো কিছুই জানি না, আজকাল কলেজে গিয়ে যদি মায়ের খাই। আচ্ছা তাহলে আমি তোর বাপের মোবাইলটা তোর কাছে আইনা দিতেছি, ওই মোবাইলটা কয়দিন তোর কাছে রাখ। মা কয়দিনের লেগে রেখে তো কোনো লাভ নাই, এখন সবাই পড়াশোনা করে মোবাইল দিয়া, এক মোবাইলের লেগে আমি পিছায় যাইতেছি আর সবাই আওগাই যাইতেছে আমার থেকে। এখন আমি তোরে নতুন মোবাইল কেমনে কিনা দিই? না দিলে না দাও, লেহাপড়া যা হওয়া অনেক তাই হইব। আল্লাহ গো আমি এখন খুবই চাই। ভাবি বিদ্যুৎ আইলো না? বিদ্যুতে আসলে অনেক বুঝের পোলা, বুঝছো না বেয়া? অনেক বুঝের পোলা জানে, বাপের সঙ্গতি নাই হেললেকে চায় না, মন খারাপ করে বই আনছে। কী চায় ও? মুখ দেখে কথা কয় কইতেই তো চায় না।
আসলে আমি এমন করে চিন্তা করি নাই। অহন নাকি পোলা পান্ডরা মোবাইলে লেহাপড়া করে। আমাগো দিন তো নাই, দিন গেছে বদলাইয়া। মোবাইলে কি আমরা লেহাপড়া করে ভাবি? এ কথা তো আমি জীবনে শুনি নাই। তোমারে তো এই কথা আমি গুছাইয়া কইতে পারুম না বইন, আল্লাহ তো আমার মাথায় এত বেরেন দেয় নাই। খালি লেহাপড়া কেন? ওই যে ওই দিন আমাকে বিজলি মামুনির হাত ধরে পড়া টানাটানি করলো না, মোবাইলে কইলো বিদ্যুৎ রে মারবো, সেলিম ওর বাপের পুলিশে ধরাই দিল না, আবার সুডে আনলো না, জামলা তো মিটা গেছে। কিন্তু এমনও তো হইতে পারে, বিদ্যুৎ রে একা পাইয়া মারলো। আল্লাহ না করুক, কথা তো মিশা না, ওহন ওই ডরে আমিও আছি, কোন জানা তো কিছু। হরাবে কিছুই কোন জানা, একটা মোবাইল থাকা দরকার না কও? হ তা তো দরকারই ভাবি। এই কথাই কইল এতক্ষণ, বিদ্যুৎ ভাইয়ের মোবাইল আছে তো। কেডা কইছে তরে? একদিন দেখাইছে আমারে ওই টেবিলের ড্রয়ারে তালা মারা। সত্য দেখাইলো তো? কি রে তুই জানলি কেমনে? আমারে দেখাইছিল। কি রে বিদ্যুৎ, তোর কাছে নাকি একটা মোবাইল আছে? কি কেডা কইছে? খোয়াবে দেখছুনি? মোবাইল নাই তোর কাছে? আজব কথা কও দেই, কোনোদিন দিছ নাকি না মোবাইল? থাকবো কোন আনতিকা? মিছা কথা কস কেন, মোবাইল তো আছে তোর কাছে। কেমনে জানলা আছে? কেডা কইছে তোমারে? বিশ দিনে তুই দেখাস নাই মোবাইল? তোর টেবিলের ড্রয়ারের মধ্যে মোবাইল আছে না? ও বুঝছি। কি বুঝছস? আমার লাগে হো মোবাইল যদি না থাকে কি দেখাবি? হ্যাঁ কি দেখাবি? দিয়ে দিতেছ তুই আমার? তোমাকে আই আমার কি হই? কি দেখাবি? ওই তুই দেখছিস আমার কাছে মোবাইল আছে? আছে মোবাইল? ওই দিন না দেখাইলা টেবিলের ড্রয়ার থেকে বাইর কইরা? ওইটা মোবাইল আছিল দেখছিস তুই? একজনের লগে তো কথাও কইলা আমারে দেখা দেখা কইছ না কথা? ওই যে হাই কাল লাগে কথা কইছিস তুই? কাল লাগে কথা কইছিস মা? তুমি আহত আমার লগে টানাটানি করিস না, আগে ক কাল লগে কথা কইছিস? এমন করো কে, আমি দেখাইতাছি তো তোমারে আহো। ওই ও কাল লগে কথা কইছে? কাল লগে কথা কইছে আমি বুঝি নাই, তোর কইছে একজনের লগে কথা? ডোয়ারে তালা লাগিস কেন? আর কত কিছু রাউন্ড লাগে না, পেন্সিল কলম এটি কই রাখুন। এইটার কথাই কইছিল বিজলি, এটা মোবাইল? মোবাইল তো কি দেহি দেহি, এটা তো খেলনা মোবাইল। এটাই দেখছিল বিজলি দূর থেকে, এটারে দেখে মোবাইল মনে করছিল। আহো এটা মোবাইল কি? এটা ওই দিন এটা আমার হাতে দেখছিলি না? হ্যাঁ। এটাতে কথা কম যায়? কইলা তো তুমি, এটা কানে নিয়ে আমার দেখায় দেখায় হুনায় হুনায় কথা কইছো না তুমি? হাতে নিয়ে দেখতো, এটাতে কথা কয় যায় নাকি? আমার পোলা এত খারাপ হইবো? সরাই টাকা দিয়ে মোবাইল কিনবো, আবার হেই মোবাইলে পোলায় পোলায় কথাও কইবো? আমার সামনে এইটা কানে দিয়ে কথা কইলো তো? খেলনা মোবাইল তো, কেমনে কথা কইলো? খোয়াবে দেখছে আমারে কথা কইতে? শয়তান গুরানকার, কানে কানে কথা লাগায় ইতর একটা। কিরে কি হয়েছে? কিছু না, আমার বইনের গলা হইনা বুঝুন যায়, কিছু একটা হইছে। বিদ্যুৎ ভাইয়ের কাছে মোবাইল আছে কইছে দেখা, জেঠিমা গিয়া বিদ্যুৎ ভাইরে ধরছে। বিদ্যুৎ ভাই ঘরের থেকে ওই মোবাইলটা আইনা আমার সামনে আসার মেরে কয়, এটা কি মোবাইল? এটা তো খেলনা মোবাইল। তুই এবার খেলনা মোবাইল রে মোবাইল করলি কে? আমি কেমনি
কি বুঝুম ওটা খেলনা মোবাইল আমারে দেহায় তো ওই খেলনা দিয়া হ্যাঁ রোকসানা বাবুর লয় কথা কয় আমি কি বুঝছিনি হ্যাঁ কথা কয় না কথা কয় ডং করে তোরা যা শুরু করছস আমারে ই তোর ছোট লোক যা মুখে এসে কইছে বিদ্যুৎ ভাই জেনি মাও কইতে কম কয় নাই কইছে তোর জেঠিমা কইছে দেখি কি তোর ইজ্জত গেছে থামো তো বউ আমার বইন্ডারের কথায় কথায় এক ছোট লওয়া তোমাকে অভ্যাস হয়ে গেছে আম্মা পান বানাই দেই অহন আর খামো না তুমি গেছে একটা খেয়াল যাও কি রে তুই শুয়ে পড়লি কেন মশারি খাটে এসো আর তোর দাদির মশারিটা খাটাই দে দিতাছি সেই সকালে গেছো মাইয়া রে লইয়া অহন এহনের সময় এলো আর কইও না ভাবি মাইয়া তো না জানে একটা বারুদ থানা পুলিশ চেয়ারম্যান মেম্বার সবাই রে কথা জাদু দিয়ে একদম চুপ করাই দিল হইছে অহন হাত মুখ ধুয়া খাইতে আহ খাওন গরম করতেছি ওই মেয়ের কিসে কাহিনী পরে অহন যাইব আরে কাহিনী না করলে তো বুঝবাই না সারাদিনে কি করলাম বাবা ওই মেয়ের কাহিনী করার লেগে তো পাগল হয়ে গেছ আচ্ছা কও শুনি আরে পয়লা সুরমার বাপের থানা থেকে বাইর করলাম সুরমার বাপে তো সারবই না বাড়িতে নিয়ে যাইবই যাইব আমারে গেছিলা তো আগো বাড়ি যেমনে ধরছে ভাবি না যায় কোনো উপায় আছিল না যাও না তোমার উচিত হয় না যদি বাইন্দা মারধর করতো পাগল নাকি তুমি আমার পাওয়ার টের পাইছে না বাইন্দা ছুইব মুখের কথা নাকি আসল কথা কও না কেন সুরমার কথা ফালাইতে পারো নাই তোমার কথা একেবারে মিশা না ভাবি মাইয়ারে খালি মান না আমারও মনে ধরছিল মনে ধরে আর লাভ কি এই শুক্রবারের পরের শুক্রবারে মাইয়াটার বিয়া কই থেকে কই যাইব গা এমনি সাই রয়েছ গা না এমনি এবার তাহলে একটা বউ দেহনই লাগে না না অহন না বউ দেখলে এই শুক্রবারের পরে শুক্রবারের পরে এই শুক্রবারের পরে শুক্রবারে তো ওই মাইয়ার বিয়া তার লগে তোমার কন্যা দেহার সম্পর্ক কি বলা কি যায় যদি তার মনটা উতলা হয়ে যায় বিয়া তো আর হয় নাই উল্টা যেতে কতক্ষণ লাগে কও কি তেমন কোনো কথা হয়েছিনি তোমার মধ্যে পাগল নাকি তুমি সময় পেলাম কই বাড়ি জানের পর থেকে তো খাওন দাওন লয়ে ঘোরাঘুরি পড়ে গেল এই ডানে ওই ডানে পুষ্করির মাছ ধরে মুরগি জব দেয় শেষে পিঠা পুলি খায়া বিদায় এর মধ্যে ওই শয়তানটা জানছিল সামনে আমাকে বিজলিটা যে জ্বালাইছে বাড়িতে তারপরে আইনে আমার পায়ের সামনে ফলাইলো কি কয় ওই পোলায় কি কয় ওই পোলার কি কইব হয়তো বুঝা ফলাইছে কিছু কইলো আর বাপের গায়ে জ্বর আমার খালি কয় কাকা আমার ভুল হয়ে গেছে এই জীবন আর এই কাম করুম না আমার মাফ করে দেন এইসব কইলো আর কি যাক সুরাহা হয়েছে তাহলে হইলো আর কি তারপরে বিদায় নিয়ে আয়া বললাম বিদায় নিয়ে অনেক সময় তো আরেক সিন সুরমার বাপ মা সবাই আমার বিদায় দিল ভ্যান লয়ে আধা কিলোমিটার আইতে না আইতেই মোবাইল বাজ্যা উঠলো বাইর করে দিয়ে আর কেউ না সুরমা ধরলাম মাইয়ের সে কি কান্দন ভাবি কান্দনের ঠেলায় তো কথাই কইতে পারতেছিল না কও কি তোমরা এত দূর আগে গেছো আগাইতে আর পারলাম কই আয় বললাম না কি কয় মোবাইল কইরা একটা কথাই কইল আপনি যাইতেছেন গা আমার খুব খারাপ লাগতেছে খুব খারাপ লাগতেছে আমি আর কি কমু আমি তো কিছু কইতে পারলাম না চুপ করে থাকলাম যাও হাত মুখ ধুয়া হও খাওন দিতেছি জীবনের আর কত ঘটনা মায়ের বাপ সারছে নাকি ও সারছে তো বিয়ান বেলা সারছে তো এতক্ষণ কইছিলা মাইয়ারে লইয়া ঘুরবার গেছিল নাকি ঘুরনের আর সময় পেলাম কই ফিল্ম দেখে তো 3 ঘন্টা কেটে গেল কি কও হ ফিল্ম দেখছো হ ওই মাইয়ারে লইয়া তো আর কি কই পিরিত করব তোমার সাথে মাইয়া কইছে ফিল্মের নাম ওরে বাবে কি ড্যান্স আর কি ফাইট একদম ফাটে ফেলাইছে শুনছো রে ভাইয়া শুনছো ই তোরে কি কয় ভাবি আপনি কি বিশ্বাস হয় ওই মাইয়া সেলিমের লগে ফিল্ম দেখবার গেছিল যাইতেও পারে ওই মাইয়ারে দেখছি না পাংনা দিলে আলকাতরাও খাইতে পারে
ছোট বাবি বড় বাবি এটা কি কইলো? হইছে হাত মুখ দিয়া খাইতে হও। মাগনা দিলে আলকাতটা খায়, এমন মানুষ বড় বাবি সারা জীবন আর কাউরে দেখছো? আস্তে কো হুনবু তো। আচ্ছা ঠিক আছে, কাছে আহ কানে কানে কই। বিদ্যুতের একটা মোবাইল লাগবো, মোবাইল ছাড়া তো লেহাপড়া হইতেছে না। কও কি মোবাইল ছাড়া লেহাপড়া হইতেছে না? সব লেহাপুরে মোবাইলের ভিতরে হান্দা গেছে গা। কবে হান্দা গেল এই খবর তো পাইনি। না বুঝছে কথা কেউ না, অহনার আগের দিন নাই মোবাইল লাগবো এইটা আমি বুঝছি। দুদিন পরে কেবো মা আমার একটা হুন্ডা লাগবো, কিনে দিও। অসুবিধা কি, আলমারির ভিতরে কুড়ি কুড়ি টিয়া রাখছি, এতে খুললে খুললে পোলার যা লাগে কিনে দিও। আল্লাহ গো আল্লাহ, আমি কার খপ্পরে পড়ছি? এই দেশে কি আর কোনো বেড়া মানুষ ছিল না? এরকম একটা ব্যবুজ বেটা আমার কপালে পড়ছে, আমার কপালে পড়ছে। কপালের দোষ দিয়ে আর কি লাভ, এমনি করে তো হারা রাইট পিছন দিক থেকে আমার ধরে রাখো। আমার একটা দিন লোকে ছেড়ে দেখছো, এই ব্যবুসটা রে কটা দিনের লোকে ছেড়ে দেখ। বিদ্যুতের মোবাইল কিনা দিবা কিনা হি ডাকো। এটি আমার গিয়ে লাভ নাই রে মোনা, দেখো আমার বাজারে নিয়ে বেচতে পারো কিনা, একটা মোবাইলের দাম পাইলেও পাইতে পারো। সেলিমরে কুয়ে দেখো না, সেলিমের কাছে তো টাকা আছে। আমারে কনের সে তুমি কইলে বেশি এফেক্টিভ হইব। কি হইব? এফেক্টিভ এফেক্টিভ, শিক্ষিত স্বামীর কথা অশিক্ষিত বড় বোঝে না। সেলিমরে কও, সেলিম ভালোভাবে একটু শুনলি বুঝে যাবো গা। কেমনি চাইরে চোখে? আরে জান আমার কাছে যে আমার বডি ছাড়া কিচ্ছু নাই এটা তুমি জানো না। এই বডি লাগতো না। খাইতে হও তোমরা। ছোট বাবু আমার খাওয়াটা একটু পরে দাও, আমি মাল লোকে দেখা করে আসি। জনে জনে খাইতে এলে কি মন লাগে, কতক্ষণ বয়ে থাকুন চাই খাওন লইয়া। খাইয়া আজ করে দাও না রাবে। আরে 5 মিনিট লাগবো, 5 মিনিট। ও সেলিম, তোমার লগে একটু কথা ছিল। কি কথা কও? বিদ্যুতের তো একটা মোবাইল লাগে, মোবাইলের জন্য লেহাপড়া ঠিক মতো হইতেছেই না। আমি লেহাপড়া করি নাই মূর্খ সুর্খ মানুষ, লেহাপড়ার মাঝে যাও আমি বুঝি না। তাই ভাইজান লেহাপড়া করছে, স্কুল পাস দিছে, কলেজও পাস দিছে, ফেরে তো কোনোদিন মোবাইল লাগতে দেখি নাই। জ্ঞান দিও না, তোমার কাছ থেকে জ্ঞান নিতে আমি আহি নাই। জ্ঞান থাকলে তো নিবে না আমার কাছ থেকে, কইছেন তো টাকার লিগে। টাকার গরম আমার দেখাও না, ওই গরম আমারে দেখাও না। রাবিয়া স্বামীর টাকা হয়তো বিদেশ থেকে, সেই টাকা তো ভালোই মস করতেছ। লাগবো না ওই টাকা, আমার লাগবো না। দেখলা দেখলা কেমনি গায়ে পরে লাগতে ইচ্ছে? এত কথা কও কেন তুমি? তোমারও তো এমনি কথা কও ঠিক না, বড় না। আমি খারাপ কি করলাম? আর আমি বুঝি না তুমি সবসময় হের পক্ষ লোকে, তুমি হিসাব করে দেখো যে আমি কয়টা কথা কইছি আর হে কয়টা কথা কইছে। হইছে চুপ করো তো যাও। ধর এটা রাখ, এটা তো আব্বার ফোন। তোর বাপে আরেকটা কিনা লইব, অহন থেকে এটা তোর। বাপ একটু মন দিয়ে লেহাপড়া কর, এই সংসারে আর ছোট হয়ে থাকতে ভাল লাগে না। তোর কাকারে খালি কইছিলাম বিদ্যুতের একটা মোবাইল লাগবো, এক মুখে সে কত কথা শুনাইলো, হাত পাইতা চলতে আর ভাল লাগে না। তোর বাপে যদি কোনো কাম করতো তাহলে একটা কথা ছিল, একটু জোর গলায় কথা কইতে পারতাম। বাপ তুই একটু মন দিয়ে লেহাপড়া কর, তুই যদি বড় অফিসার হইতে পারস তাহলে আমি একদিন জোর গলায় কথা কইতে পারব। লেহাপড়া কর বাপ, মন দিয়ে লেহাপড়া কর। কিরে কই যাস? ওই বিদ্যুৎ বের করার ডিকশনারিটা, ওটা লাগবো।
তোর কাকার আর দাদির কথা শেষ হয়েছে? না, ওই কথা কোনোদিনই শেষ হইব না। কি হয়েছে মা? সব কথা তোর জানান লাগবো না। যা, বিদ্যুতের ঘর থেকে কি আনবি নিয়ে আয়। আমার ডিকশনারিটা কি আনছিলে তুমি? আনছি তো, কি হয়েছে? ডিকশনারি কি আন্ডা যে ভেঙ্গে খেয়ে ফেলাইছি আমি? ডিকশনারিটা আমার এখন লাগবে। এসব বুঝি আমি, ডিকশনারি তো একটা সুতা, আসলে কি দরকার জানি আমি। আমি ডিকশনারিটা লেগে আইছি, আর কিছু লেগে আহি নাই। ডিকশনারি ছাড়া আর কি আর লেগে আমু? আর কি আছে তোমার কাছে? ডিস্টার্ব করিস না তো, বুঝলি? দেখছ না মোবাইলে ব্যস্ত আছি, অন পটর পটর করতে পারুম না। যা যা যা, পরে পরে। আমি কি কইছি, আমার লগে পটর পটর করো? আমার ডিকশনারিটা দাও, আমি যাই। বাবা, একটা ডিকশনারির লেগে কেমন করতেছে দেখো। রাইট কইরা ডিকশনারি পইরা দুনে উল্টা ফেলাবি মনে হইতাছে? শুনো, আমার পরীক্ষার আর বেশি দিন নাই। আমার মাথার মগজ তোমার মতো তো বালাও না। আমার পইরা পাশ করুন লাগবো। ডিকশনারিটা নিছো অন দাও। দিতাছি দিতাছি। কি সাতার ডিকশনারি, ওইটার লেগে এত লেকচার ঝাড়ন লাগবো না। আমি তো অহনো ডিকশনারি দেখতেছি। কই বিদ্যুৎ ভাই, আমার একটু দেখাও না, দেখাও না আমার একটুখানি। আরে আরে, এমন গুলো তো দেখান যাইবো না। কেমনে দেখমু? হন, এটা দেখুন একটা নিয়ম আছে, পয়লা চুপচাপ বয়স চোখ বন্ধ করে থাকতে হবো, তারপর আইব একটা ভিডিও, ভিডিও শেষ হওয়ার পর আইব ডিকশনারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বললাম যাও দেখো। হন, তোরে যে আমি মোবাইল ইন্টারনেট দেখাইতাছি, এটা কিন্তু কারোর কোন যাবো না, বাবারেও না, মারেও না, কাকা কাকিরেও না। আচ্ছা ঠিক আছে, কমো না, দেখো। চোখ বন্ধ কর। এখন কথা কও নাকি, যাও জেঠুরে দেখাও, জেঠিমাতে দেখাও। আমি দাদি খাইছো বোন? খাইছি। কি হইছে, তুমি হাসো না কান্দো? হাসি। শুরু হয়ে গেল না কি খালা বাসিন্দা? দিন শুরু করলা? সেতারা বেগমের কথা বাদ দিলাম, নিজের মাইয়ের ডালে লগে নিবার পারো না তুমি, একলার কত করবা, মরবা তো, এত কইরা কই তুমি বুঝো না। তোমারে বিয়া করাই বউ আনুম না, তারপর থেকে তোমার বই করব না সব। আমার আর বিয়া করতে দিলা কই তোমরা? একটা মাইয়া নিচ থেকে আইলো বিয়া করতে, তোমরা দুই বউ মিলে এমন ষড়যন্ত্র শুরু করলা, মা গো মা, আমি তো ব্যাককে লয়ে গেলাম গা। ফাইজলামি করার আর জায়গা পাও না, ওই মেয়ে আসলো তোমারে বিয়া করতে। যে কারণে ইয়া হোক আইছিল তো, দেখা তো তোমাকে স্থান দিয়া উলাই গেল। ওই মাইয়া আসিল ওই মায়ের বাপেরে বাঁচাইতে। ওই মাইয়া যে ওই মায়ের বাপরে বাঁচাইতে আইছিল, সেইটা তো তোমরা পরে জানছো। পয়লা তো মনে করছিলা আমার বউ অনেক লিগে আইছে, খেই পাগে লাগা তোমরা দুইজনে। নিজের থেকে কোনো মাইয়া বিয়া করতে আইলে খেপুম না, এটা কোনো কথা? সামনে শুক্রবার তো ওই মায়ের বিয়া,
আমি কইলে কইলাম বিয়া ভাঙ্গা দিয়ে আমার লগে আয়া পড়বো কমু কি চিন্তা করে কই কইলাম চিন্তা করেই কইলাম কি চিন্তা করে কইতাছ ওই মাই এই বাড়ির বউ আইলে ভালো হইব তোমার লিগে কষ্ট কম বকিস ওরা তোমার এতটি থালা বাসন লয়ে পুষ্কুনে যাইব দিতে আইব না কেন ওই মাইয়ার নাম রাবেয়া না ওই মাইয়ার নাম সুরমা ও থালা বাসন দিতে নাইব না ও আইব সেলিমের চোখে সুরমা হইয়া শোভা বাড়াইতে ওর মোবাইল নাম্বারটা দাও কত কই ওর লগে পাগল হইছো মোবাইল নাম্বার চাই ভাই তুমি তো এত বিয়ানে ঘুম থেকে উঠো না আজ বিয়ানে কেলাস ফলাইছে কলেজে সাইকেল মুসন কিছু পাইতেছি না ও তেনা থুনার অভাব হইছে নি করে আচ্ছা খারো আমি আইনে দিতেছি এটা ওই বনি ভাই ওই বনি ঘরে কোনো রোনি গেল তুমি আমি নিচে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সম্ভব না হলে কখনোই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় যোগাযোগ আমার ভুল হয়ে গেছে তুমি এখন এই ঘর থেকে যাও আমি আর কোনোদিন এটি দেবো না আমি কইলাম মারে ডাকুম কাউরে কমি না কো 100 বার কমু 1000 বার কমু এই ভুল আর আমি কোনোদিন করব না স্যার স্যার তুই স্যার আরে আমি কথা দিতাছি তো মা মা তুমি কই ওই আজ তো বিয়ান মেলে উঠছস কেন কি রে জবাব দেশটা কে হুম কি জবাব দিম আমি তো বিয়ানে উড়ি তুমি উড়ো না তাই দেখো না কি কয় পোলা আমি নাকি দেরিতে উঠি ওই তুই বিয়ান বেলা ওইটা কি করো শুন পড়ি পড়ানা শেষ করে কলেজে যাওয়া যায়নি সত্য কইতেছস আমারে তুই বিয়ানে ওইটা পড়স হুম কাকারে জিগাও না গিয়া এক ঘরে থাকি না আমি আর কাকায় কাকায় দেখে না আমি কি করি বিয়ানে উঠে ওই ঘরে গেছিস কেন আজ বিয়ানে কেলাস পড়ছে কলেজে কাকিরে কইতে গেছিলাম খাওয়ানোর কথা না খেয়ে কলেজে যাওয়া যায়নি তো কি কয় তোর কাকিমা কাকিমাই তো ঘরেই নেই এই বিয়েন বেলা কই মরবার গেছে কিরে বিদ্যুৎ না খায় কই যাস খায় যা কেলাস আছে অন খাওন দেব না আরে না খায় কেমনে কেলাস করবি সাইডে খায় যা আয়া খাবো নে দেখো তো কেমন লাগে কেমন লাগে ছোট বাবি যার পোলা তার খবর নাই তুমি জানো কেমনে সকালে খাওয়ান আমি তৈর করে খাওয়াই দেখে তো ভাবি নিশ্চিন্তে থাকে ও তুমি তাইলে খালি সকালের খাওয়ান রান্ধো আর দুপুরের রাতের খাওয়ান কি সেতারা বেগম রান্ধে কবে থেকে নিয়ম চালু হইলো দেরিতে পাইলাম না কি এমনি স্যার রইল কে তোমার ভাইস্তে যে না খেয়ে কলেজে গেল
তোমার খারাপ লাগতেছে না? কি আর কম ছোট ভাবি, ওর মায় পোলাটারে ধ্বংস করে দিল, ধ্বংস। হাড়া রাত পোলাটা ঘুমায় নাই, জানো তুমি? হাড়া রাত খেতার তলে গিয়ে পোলাটা মোবাইল টেপা টিপি করে। ওর মায় যে আমার উপর জিদ করে পোলাটারে মোবাইল ধরে দিল, পোলাই যে খেতার তলে গিয়ে হাড়া রাত মোবাইল টিপা টিপি করে, এই খবর তো রাহে না। কইতে গেলে তো উল্টা কথা শোনাই দিব, দিব না কও তুমি? তুমি ধমক দিয়ে কইতে পারলা না, না ঘুমায় মোবাইল টিপস কেন? একবার দুবার কইছি, খেতার নিচে তো কইলে গাপটি মেরে পড়ে থাকে কতক্ষণ, পরে যে লহই কদু। জানি না রে ভাই, অহংকার পোলাপানের মতি গতি বুঝি না, বিজলির এই বুঝবার পারি না। দিন দিন কেমন জানি হয়ে যেতেছে, একটা কথা জিগেলে বলদার মতো হা করে চায় থাকে, ভাল লাগে না। ছোট ভাই রে, এবার আয় পড়তে কও, আর কত বিদেশ করব, বহুত তো করলো। ঠিকই কইছো, বহুত হইছে। লগে নিজের কথাটাও ভাইবো, বয়স তো সবসময় থাকবো না। ওই শয়তান, কি করি তুই? নানা কিছু কই নাই, যাও রামদোগা। বিদ্যুৎ, আয় বিদ্যুৎ, বিদ্যুৎ গেল কত কলেজে? আইস বলে ক্লাস আছে, আইস দি ক্লাস আছে, এই খবর আমি জানি। খায়া গেছে কিছু? শুনলো না তো কথা, এত করে কইলাম, না খায় যাইস না বাপ, সেটা ভাত মুখে দিয়ে যা, শুনলই না। জাউনের সময় ডাকলে তো শুনবো না রাবেয়া, কেলাস বাদ দিয়ে কি খাইতে বইব? সারা দিন কাম করো, কিন্তু কাণ্ড কেন হইলো না তোমার? খাওনটা তো আগে রেডি করা দরকার ছিল তোমার। আমি তো জানতাম না সকালে কেলাস আছে, থালা বাসন ধুই আইতেছি, দেহি যাই। শুনো রাবেয়া, সংসার করা অত সহজ না, বড় সংসারের হগল দিকে খেয়াল রাখতে হয়, বুঝছো? বড় সংসারের হগল কিছুর খেয়াল রাখনের দায়িত্ব কি একলা রাবেয়ার? তোমার কোনো দায়িত্ব নাই? আম্মা তুমি চুপ করো, কথার মধ্যে কথা কও কা, আমি কথা কইতেছি না। আম্মা আমার ভুল হয়ে গেছে, রাবের আমি কিছু কইতে পারুম না, এটা আমি ভুলে গেছিলাম আম্মা। আমি মনে করছিলাম আমি বড় বউ, এই সংসারের ছোট বউ রে, দুই চারটা কথা আমি কইতেই পারি। আমার মনেই আসিল না আমার যে অধিকার নাই, আমি বড় হইলেও কি হইব, আমি হইতেছি একটা অকাইম্মার বউ। রাবেয়া ছোট হইল, ওর স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, আমি ওরে কেমনে কথা শুনাই আম্মা? এত ভুলো কা তুমি? এই কথাটা মনে থাকে না কেন তোমার? পদে পদে ভুল করো, ভুল কইরেও তো তোমারে কোনোদিন চুলাতে আগুন ধরাইতে দেখি না। বাকি মানুষের কথা নাইলে বা দিয়ে দিলাম, নিজের পোলার খাউনটাও তো ভুল করে কোনোদিন তৈয়ার করলা না। আম্মা আপনার যা মনে চায় আপনি আমারে কইতে পারেন, এই অধিকার আপনার আছে। রাবেয়ার সামনে আমারে ছোট না করলেও পারতেন আম্মা। যাও, স্বামী আছে, স্বামীর কাছে গিয়ে বিচার দাও, তারে গিয়া কও তোমার মায় ছোট বউয়ের সামনে আমার বেইজ্জত করছে, আজই যেন তার বিচার হয়। কি হইলো রাবেয়া, তুমি খারাই আরছো কেন? রান্না বাড়া শেষ করো, ছেলিমেয়ে খেতে কাম করতেছে, তার খাউনটা তো আগে দেওয়ার লাগবো। কেউ নাই এই সংসারে, আমার আপন বইলা কেউ নাই। ছোটবেলায় বাপরে হারাইছি, মায়রে হারাইছি, বড় ভাই হে দুঃখ কোনোদিন বুঝবার দেয় নাই। কত শখ করে আমার ভাই একটা শিক্ষিত পোলার লগে বিয়া দিছে। শিক্ষিত পোলা একটা অকাইম্মা, এই সংসারে এই শিক্ষিত পোলার কোনো দুই পয়সার দাম নাই, এটা কি আমার ভাই জানে? জানে না। খবরদার, খবরদার নাক দিয়ে আওয়াজ করবো না, আরেকবার আওয়াজ বাইরে এলে আমি কিন্তু ভাঙে ভালো মুনাক। ভালো হইতেছে না কইলাম, ভালো হইতেছে না, কিন্তু আমি খুব ভালো করে জানি তুমি জায়গা আছো, আমার আর কত ছোট করবা? হ্যাঁ আর কত ছোট করবা? আমারে আমার পোলা না খাইয়া কলেজে যায়, তারে খাওয়ানোর কেউ নাই, বাপ আছে মা আছে, তারপরে আমার বিদ্যুৎ এতিম পোলার মতো ঘুরতে থাকে এই সংসারে, কেমনে সহ্য করো? তোমার ভিতরে গোসা নাই? কিছু মরতেছে কেন তুই? কে কেডা মরছে কেডা? আমি মরছি, আমি সাত সকালে রাবেয়া বেগম আমার বুকে চাক্কু মারছে, আমি মরছি। কি কর তুমি? না না আমি আর পারতেছি না,
এই সংসার যদি আমার থাকতে হয় তাহলে ইজ্জতের সাথে থাকো, নাহলে থাকুম না, সোজা তোমার এলে তোমার ঘরে চলে যাবো। কি করি তুই, কই যাবি, কই যাবি? আমার এলে তোমার ঘরে যাবো। কে আমার ভাইয়ের বউ কি তোর লেগে ভাত রেঁধে পানি দিয়ে দিছে? তোমার ভাইয়ের বউ আমার ভাত খাইতে পারবো না? না পারবো না। তাহলে তো আমার ভাইয়ের বউই বলো, অন্তত আমার তো না খাওয়া রাখবো না। দেখছো রাবেয়া, তোমার ভাবি কেমনে চাই রয়েছে। হে মনে করতেছি কি, যেই বাত আমার পুতুর কপালে জুড়ে নাই সেই বাত আমি গিলু। দাও ভাতের থালাটা দাও। এই তুই ভাত না খাইলে কাল লেগে ভাত নিছিস সাথে? কি আর কমু, লেয়া ভরা তো হিও নাই, স্বামীর তুই তু করি করবো এটাই তো স্বাভাবিক। তুই নিজে ভাত না খাইলে এই ভাত নিছিস কাল লেগা, এই কথা আমার কেমন লাগবে? মাল লেগা মাল লেগা মাল লেগা লুসি, তোমার বেহেস তো কার পায়ের নিচে সেটা তো এই বাড়িতে আওয়ানোর লগে লগে তুমি ভুলে গেছো। আমার বেহেস তো কার পায়ের নিচে সেটা তো আমি বলতে পারি নাই। যেই মা আমারে 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিছে, এই মারে আমি নিজ হাতে দুইটা নলা ভাত খাওয়াবো, তাতে কি তোমার আপত্তি আছে? বুঝছে না ভেয়া, তোমার ভাবি এতক্ষণে বুঝছে। যাও রহম করো মাহবুত, ব্যক্তির মাথা ঠান্ডা। মা, ও মা, মা কি হইছে? তোমার লেকাটা খাওয়ান লইছে, খাই লো। এই যে সার, বিতলা মিরার জায়গা পাস না, নিজে খাইবার লাগি আনছোস, নিজে খা। তুমি মা, এত বড় গ্যাঞ্জামটা তুমি করলা, তুমি আমার হাতে পায়ে সারা জীবনের লেগে একটা বেরি পরাই দিলা, এখন আমার নরণ চরণ বন্ধ হয়ে গেছে কামা, কোনো খোঁজ খবর না লইয়া এই বিয়াটা তুমি আমার দিয়ে দিলা। এত বছর হয়ে গেল আমার সংসার জীবনে, মেজাজ এই আগের মতন ফোরফুটি নাইনে হয়েছে, পোলা বড় হয়ে গেছে, বড় হয়ে কলেজে পড়তেছে, মেজাজ ওই আগের মতনই রয়ে গেছে কামা, যেরকম পয়লা দিনের মতো দেখছিলাম। এত বড় সর্বনাশ কেন করলা তুমি মা? ওই শয়তান, তুই সারাদিন ঘরে বইয়ে থাকুস কেমনে? হ্যাঁ, দুনিয়ায় কোনো মানুষ আছে তোর মতন? মানুষ একটা না একটা কিছু করে, তুই কিছু করতে পারস না? মা, এটা তুমি কি কইলা? একটা মানুষ দুইটা চাকরি কেমনে করে? তুমি তো কিছু বুঝতেছ না দেখতেছি, বিজলি কিন্তু ঠিকই বুঝছে, অবশ্যই তুই বুঝছ নাই? দেখো মা, দিন কি দিন কেমন শয়তান দিতেছে, বুঝছা না বুঝার ভান করতেছি গেলাম। কেন মা, তোমার মনে নাই তিনবার আমি চাকরি পাইছিলাম, একটা চাকরি কি আমি 3 মাস বেশি করতে পারছিলাম? পারি নাই। কেন পারি নাই মা, কেন পারি নাই? আমি যারা আমারে চাকরি দিছে হেরা কি আমার চাকরি থেকে বিদায় করে দিছে, নাকি হেরা আমারে গাদ্দারি করে চাকরিটা খাইয়ে লেছে? না না মা, ঠিক না, হেরা আমার চাকরি খায় নাই, আমার কারণে চাকরি গেছে, আমি কাজ পারি নাই, এইটাও ঠিক না। আমারও কোনো সমস্যা ছিল না, আমার মালিক পক্ষের কোনো সমস্যা ছিল না, সমস্যা করছে তোমার সেতারে বেগম, সেতারে বেগম শখ করে যার লোকে বিয়া দিছিলাম। তার চাকরি শেষ না করে তোমা আমি আরেকটা চাকরি ধরতে পারি না? পারি। ওই তোর কি চাকরি করতে না করছে সিতারায়? না তা করে নাই, ফোনটা করে কয় কি পুত্র তো ভ্যাবে করে গান্দাছে, অর তুমি ঠান্ডা করে দিয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, তারপর আবার ফোন করছে, ফোন করে আমার চুলের তো শ্যাম্পু নাই, শ্যাম্পু ছাড়া আমি গোসল করবো কেমনে, তুমি জানো না আমি একটা জবাব দিতে মেয়ে, তারপর আবার ফোন করছে, ফোন করে গিয়ে শোনো মাথাটা কেমন জানি বেশি করতেছে, আমার মাথাটা টিপা দিয়ে যাও, নাহলে আমি বাঁচতাম না, তাড়াতাড়ি আয়ো। চাকরি করতে গিয়া দিনের মধ্যে 14 বার বাইর হইলে, এই চাকরি কি ধারণের কথা মা? তুই চাকরি থুয়ে বাইর হইলি কেন? অভিজি অভিজি, তোর দাদি কি কয়, তোর দাদি তো ব্যাগ ভুলে গেছে গা? মনে নাই তোমার মা? একবার খালি সেতারে বেগমের মোবাইলটা আমি ধরতে পারি নাই বললা, সে সরাসরি মাছের আড়তে গেল গা। আমি না মাছের আড়তের একজন ম্যানেজার আছিলাম, দুনিয়ার মানুষের সামনে তোমার বউ আমার এমনভাবে হাতটা খপ করে ধরলো, পুলিশ যেমনে আসামি ধরে লিয়ে হেমনে আমারে হ্যাস্ত্রায় টানতে টানতে লয়েছে। সেই দিন আমি শপথ করছি মা, সেতারা বেগমের চাকরি শেষ করে নেয় আগ পর্যন্ত আমি অন্য কোনো চাকরি হাতে লবো না। অহন বউর চাকরির মজা বুঝতেছ না?
বহুত দিন তো হইলো মা, সব চাকরির তো একটা মেয়াদ থাকে। অহন তুমি যদি কও আমি এই চাকরিটা সারান দিতে পারিবা, আর আমার ভালো লাগতেছে না, জায়গা কোনো বনবাস জায়গা দিমু একটা সরকো না, শয়তানে কয় কি আর কত মা, আমি আর পারতাছি না। এই যে শেতারা বেগমের নাক হইয়া তোমার ঘরে ঢুকে চুরি করে আমি খাইতে আসি, এটি যদি শেতার বেগম দেখে আমার চুলটি না সিরালে বোমা, একটা চুলো থাকতো না, কি কম মা। বয়স তো কমায় নাই, ধরতে গেলে বুইরা পেটি পোলা পড়তেছে কলেজে, তুমি আর নখের দাঁড় জানো মা, এমন দাঁড় নখের আমার না খাইম চায় ঘুম চায় মাঝে মধ্যে কত বিক্ষত করে নেয়। পারলে তোর জেলিটা হাতে পায়ে দিলে বুঝে শুনে করে খাওয়া মা, তুমি আবার দুবারে দোষি, যদি কেউ দিকে লাগায় না মানে যদি সে তারা দিকে লাগে আর তাহলে দিই। ভাবি সাইডটা খায় এলন, বিদ্যুতের যে সকাল সকাল ক্লাস আসছে জানলে তো আগে খাওয়ান তৈরি করে রাখতাম, তো আমার কিছু কয় নাই। আমি তোমার দুষ্টাছি না রাবেয়া, একদিন দুই দিন ভুল হইতেই পারে, আমি তোমার দুইটা কথাও শুনাইতে পারুম না। আম্মা ইয়া এতটি কথা শুনাইয়া গেল, পরের মাইয়া দেখা আমার কোনো দাম নাই, আমরা তো এই বাড়িতে বাইশে আইসি। থাক হইছে অন চারটা খাই এলাম। না আমার গলা দিয়া খাওয়ার নাম তো না, এই গলা দিয়া খাওয়ার নাম তো না, সবার কথা বাদ দিলাম, তোমার ভাই কেমন করলো দেখলা, পোলা খাইলো কি খাইলো না, আমি খাইলাম কি খাইলাম না কোনো খেয়াল নাই, নিজের বুঝ ষোলো আনা বাত লইয়া মায়ের ঘরে চলে গেছে, আমি কি কোনো মানুষ ক? ভাবি ভাবি এই ভুল আমি আর করুম না। ভাবি তুমি কোনো ভুল করো নাই, ভুল করছি আমি, ভুল করছে আমার ভাই, এই মরা সংসারের বউ হইয়া ঢুইকাই জীবনে চরম ভুলটাই করছি। জাহনে তা তো হইছে, অহন চাইটা খাওয়ান বই রানি গরম গরম। অসম্ভব, আমি খামু না, এই খাও না আমার লেগে এখন বিষ হয়ে গেছে বিষ। হ্যালো, হ্যালো কে? আমি বিজলি। ও কি মোবাইল করছস কে? তুমি না খাই গেছো দেখা, তোমার মা আমার মার ইচ্ছা মতো ঝাড়তাছে কেন? আমার মা কি তোমার মার বান্দি লাগে? তোমার মা আমার মার বান্দি রাখছে? দেখ বিজলি, আমি গেলাম কলেজে যাইতাছি। তুমি যে না খাই গেছো এর লাগা কি আমার মা দায়ী? আরে আমি কি কইছি এই কথা? তুমি তো কও নাই, তোমার মা তো কইতাছে, আমার মারে সলসিদা পাইয়া যার যেমন চায় কইতাছে, তোমারে খাওয়ানোর দায়িত্ব কি আমার মার? আমার এডি কইতাছস কে? আমি কি কিছু করছি? তোমার মা গোসা করে বইয়ে রইছে না খাইয়া আমার মারে জারতাছে, তুমি অক্ষুনায় তোমার মারে খাওয়াই যাইবা। আমি অনাইতে পারুম না। তুমি না এলে কিন্তু আমি সব কথা সবাইরে কই দিব। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়াইছো ভালো খাওয়াইছো। ভাইজান এক কাপ চা দে, চায়ের পানি বহামু। তোমার কি মাথা খারাপ হয়েছে বই? এটা যদি সাতারা বেগম দেখে আমার মাথার মধ্যে চা ঢেলে দিব। কিরে তুই পড়াছে বারবার উঠুস কেন? কিরে কথা কই কানে যায় না? বিদ্যুৎ ভাই খাই নাই দেখা কত কি, জেঠুরে খাওয়াইয়া আবার চাও খাওয়াইতে চাইলা, জেঠি মারে হাত পাও ধরলা খাওয়াইতে, আর কাকারে নিয়ে খেতে খাওন দিয়ে এলা, বিয়ান থেকে আমারে তো একবারও কইলা না খাইতে। তুই খাস নাই? কোন সময় খাইলাম দিস আমারে খাইতে? কি কষ্ট এই মা, তোর আমি এতক্ষণ না খাওয়া রাখছি, লো খাবি লো। তোমার স্বামী তো অনেক ভালা, অকর্মা হইলো খারাপ কোনো নেশা নাই, আর আমার স্বামী হ্যাঁ তোমার শেষ করে দিল। মাইমুনার মার কাছ থেকে টাকা আনছিলাম সুদের উপরে যে ব্যবসা করব, আর উনি ওই টাকা দিয়া জুয়া খেলতেছে, তো
তোমার স্বামী তো তোমার মুখ রূপে কথাও কইতে পারে না, তারপর আবার একবারে বিড়ালের মতো হইয়া থাকে। আর আমার স্বামীর কি কিছু কম যায়? কি পাগলা পানি পানি খায় আহে আর আমার মায়ের ধর করে। আমি কি কথা তোমার কই কও? তোবা তোবা তোবা, এমন স্বামীর সংসার তুই করস কেন হনুফা? এমন স্বামীর সংসার না করলে কি হয়? কই যাম বউ, ফিরার রাস্তা কি আর আছে? ভাই বোর লাত্তুসটা খাওয়ানোর থেকে স্বামী সংসার করা অনেক ভালো। হেললে গিয়ে তো পড়ে রয়েছি হনুফা, তাহলে কবে যাইতাম গা? দূর, আমার লগে আপনি তুলনা দেন। আপনি হচ্ছেন বড় ঘরের মাইয়া, বড় ঘরের বউ, আর আপনার পোলাও কলেজে পড়ে। আমার অবস্থা তোর থেকেও খারাপ রে হনুফা। আমি বাড়ির বড় বউ না, সংসারটা দখল করে রাখছি কেডা রাবে না? এবার বুঝ কেমন গ্যারাকলের মধ্যে পড়ছি আমি। আসলে আপনি গো সংসারটা দেখতে দেখতে কেমনে আপনার হাত থেকে ছোটো বোড়াতে গেল গা, কেমনে হইল? স্বামী যে অকাম্মা, অকাম্মা হইলে বইয়ের কোনো বেল থাকে নাকি? আচ্ছা ভাবি, মাইমুনার মায় যে ব্যবসাটা করে আপনি কিন্তু চাইলে এই ব্যবসাটা আরামসে করতে পারেন। আমি একটু বুঝাও তো কি ব্যবসা। গড়ে আহ, সব কথা সব জায়গায় কোন জানা, কেডা কোন হুই না লাই আই গড়ে। ও কাকি কই, আরে খিদা লাগছে তো অনেক, খাই দাও। যা হাত মুখ ধুয়ে আমি খাওন করতেছি। বুঝলি ঘর থেকে আমার নামটা এনে দিস তো। পারুম না তোর কিন্তু থাকুন লাগবো, যদি শুরু করি তাহলে তোরে নিয়ে শুরু করুম। আমি তো থাকুমি। কিরে বিজলি, স্কুল নাই তোর এখন বাড়িতে? পরীক্ষার তারিখ পড়ে গেছে তো এখন আর স্কুলে যাওয়া লাগবো না। দেখছেন বউ, সেই দিন মায়ের জন্মাইলো, আজকে মেট্রিক দিতেছে। দিন কি আর বইয়া থাকে, দিন জায়গা। ও জেঠি, জেঠু আয়া খায় গেছে আর বিদ্যুৎ ভাই তো আয়া খাইতেছে, তুমি খাইবা না? বিদ্যুৎ আইছে কোন সময়? আহাল্লা, কোন সময়ে? আমি তাহলে যাই বউ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও। বিদ্যুৎ কলেজে আছে কত কমছে, এর মধ্যে তো কলেজে যাওয়া পৌঁছানোর কথা না, আবার ক্লাস করে চলে এলো কেমনে? কেমনে কম, মোবাইল দিয়ে কোনো সর্বনাশ করলাম না তো, ক্লাসের নাম কইয়া কোনো মাইয়ার সাথে দেখা করে নাই তো। আমি কি জানি, তুমি গিয়ে জিগাও বিদ্যুৎ ভাইরে। চল চল। পেট ভরবো নাকি? আচ্ছা ঠিক আছে, হাত ধুয়ে আয়, তোর লগে আমার একটু কথা আছে। ও কি কইলাম না, তোর লগে জরুরি কথা আছে বয়। আচ্ছা কি কইবা কও। ওই তোর ওই ওই বাড়ি থেকে তুই বাইরে এসে আধা ঘন্টা হয় নাই, এর মধ্যে কলেজে পৌঁছালি কখন, ক্লাস করলি কখন, বাড়িতে আইলি কখন ক? মামা ব্যথা পাইতেছে তোমা, আমার কথা জবাব দে আগে। কোন মাইয়ার মোবাইল পেয়ে দেখা করবার গেছস আমারে ক ক? এটা কি কইলা, কোন মাই আমারে মোবাইল করব? কোন মাই আমারে মোবাইল করে নাই, কোন মাই আমার এই মোবাইল নম্বরই জানে না। তোর কোন মোবাইল নাম্বার জানে মাইয়ারা? আই এটা তুই কি করলি, দেখি তোর মোবাইল, দেখি মোবাইল দেখবা কে, মোবাইলে কি দোষ করছে? তোর মোবাইল আমি চেক করুম, দেখ কে অন এই মোবাইল দিবার তোকে, এই মোবাইল আমার দিয়ে দিছো, এই মোবাইল আমি কাউরে দেব না, এই মোবাইল অন আমার। বিদ্যুৎ খারাপ, ভালো হইতেছে না করলাম, বিদ্যুৎ খারাপ, ওই বিদ্যুৎ খারাপ।
তোর স্বামী বিদেশ গেছে দেখা আমার বুড়িয়া স্বামীর দিকে নজর দিবি, গ্রামে এখন বেটা নাই। দেখো না কেমন রস করে চা খায়, আমার কপাল তেলে সব দিক দিয়ে ভাঙছে। এটা কি করলেন আপনি? আল্লাহ তুমি আমার কবর দিয়ে দাও, আল্লাহ তুমি আমার চিন্তা রাখো, মানে মাটির মধ্যে এই তো সেরে দেবো, কখনই আমি এসব খারাপ মানুষের লগে কথাই কই না। আমি বললাম মানুষটা খারাপ না, ভুল তো মানুষেরই হয়, আমিও কইরা ফেলাইছি, আর কোনোদিন দেখুন না মোবাইলই রাখুন না, এই নে মোবাইলটা মাইরে দিয়ে। আমি কইছি না তোমার লগে কথা কমু না, কথা কইতে আহ কেন তুমি আমার লগে এমন করছ কে আমার লগে? আমি কইলাম মারে ডাকু, কথাটা মনে রাখিস। ঠিক আছে, মোবাইল শেষ করে দিছে, মোবাইল নিয়ে সর, সরিয়ে দিয়া। এক গপ্প দেয় বাজারের চা খাইলে বলে মুখে লাগিয়া থাকে, খাওয়াইস তো একদিন কাকি মারাই না, দেহুম নে কেমন চা বানায় বাজারের হোটেল আলাদা। আচ্ছা ঠিক আছে। কি রে তোর মার রাগ ভাঙছে? সারাদিন কইলাম না খায় রইছে, কেমন পোলা হলি যে মার রাগটা ভাঙাইতে পারস না? আসলে কি কমু, কিছু কনের নাই, সব ঠিকঠাক আমার কি করে আছে। অহন যদি আমি আপনার কথা কই বাপ মায়ের মুখে চুনকালি পড়বো না কোন? কইলাম তো বাদ দেন, আমার কথা ভাবন লাগবো না, আমি গুনহান কর কেডা? এমনি কথা কন কেন, আপনার চিনি বেশি দিন হয়নি, তবু মনের ভিতর জানি কেমন টান লাগে আপনার জন্য। তাই টানের কথা কন লাগবো না আপনার, টান যদি সত্যি থাকতো বিয়েটা ভাঙিয়ে দিত। কেমনে বিয়া ভাঙ্গো, বিয়া ভাঙ্গনের কি ক্ষমতা আছে আমার? আপনার জন্য যদি টানই না থাকে মোবাইল করতাম আপনি রে, ঘন্টার পর ঘন্টা কি তাহলে কথা কই? আপনি একবার মোবাইল না ধরলে আমার কেমন পাগল পাগল লাগে, এমনি টান না থাকলেই। থাক থাক এমনি কইেন না আপনি,
এমনি কইলে কিন্তু আমি অহনি আয়া পড়ুম। না না, ওই ভুল করেন না, আপনি এমনি আইসেন না। আমার বাপ মায়ের কাছে আপনি অনেক উপরের মানুষ, এমনি এলে মানুষ আপনার লয়ে তামাশা করব, এইটা আমার ভালো লাগবো না। আহনের সময় কেন তো মায় দেখালেন আপনি, কেন আপনার চোখ দুইটা সলসল করে উঠলো? মায়া লাগলে কি করি, মিসা কথা কইেন না আপনি, আমার লিগে একটু মায়া নাই আপনি। আমার লিগে মায়া থাকলে বিয়া ভাঙ্গা দিতেন, বিয়ার আসরে মানুষের বিয়া ভাঙ্গা দেয়, আর আপনার বিয়া তো অনেকদিন বাকি আছে, এই বিয়া ভাঙ্গার কোনো ব্যাপার? আপনি আর উতলা করেন না মারে, আমার কিন্তু এমনি মাথা ঠিক নাই। আমার মাথা কি ঠিক আছে? আমার মাথা কি ঠিক থাকবার দিছেন আপনি? গরমটা ঠান্ডা হয়ে যেতেছে, খাইবা না লয়ে যাবো? সি, তোমার আমি অন্যরকম ভাবছিলাম, তুমিও চিন্তার কথা, খামুনা খামুনা করে তো সে তারা খোদার 30 দিন গোসা করে, তারপরে তো নিজের কষ্ট দেয় না, চুরি করে হলে খাইয়া তো নিজের ঠিক রাখে, কিছু মহিলা নেই না ভাই। বুঝছে, আজকে আমার খবরই আছে। আল্লাহ, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম বউ, এইভাবে দিন যাইব না, ভবিষ্যৎ পুরো অন্ধকার। মায় যতদিন বাইসে আছে ততদিন পার পাব, মায় মরে গেলে গা খালি ঘরটাই থাকবো। কি একটা প্যাথেটিক হিস্টোরি, বাজান আঙ্গনের কোনো জমি জমা রেখে যায় নাই, যে হেইটা আমরা বেচ্ছা বেচ্ছা কামু, যে জমির থেকে দানা হে এটা আবার শাহজানের জমি, তাও আবার রাবের নামে লেখা। মায়ের মরে যাওয়ানের লগে লগে সব বাইরে তো ভিন্ন হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। তোমার আর আমার কপালে বাতের দুই মুঠ চালু জুটবো না। সেলিমের না হয় গায়ে গতরে শক্তি আছে, ওই জমি বরগাটরগা নিয়ে সংসার করে চললে বেড়ে খাইতে পারবো, কিন্তু আমি কি করুম, আমি তো একটা ফার্স্ট ডিভিশনের অকর্মা, আমি তোমার সালাম কেমনে? হেললেকে আমার এই বাড়ির থেকে চলে যেতে হইব, এটাই তো কইবা? সি সি বউ সি, এটা তুমি কেমনে কইলা? তুমি সারা তো আমি একদম অসল, এটা কি তুমি বুঝো না? এই যে 2টা টাকা রোজগার সারা তোমারে আর বিদ্যুতের নিয়ে আমি চলে যেতেছি, এটা কি তোমার কুবুদ্ধি সারা সম্ভব হইতো? তুমি কও, তুমি এমনি সেরেছিল দিকে সে তার কি আছে? তুমি একবার চিন্তা করো, এই সংসারে রাবেয়ার আছে জমি, শাহজানের আছে বিদেশি টাকা, আর সেলিমের আছে মেহনত, তোমার আর আমার কী অবদান আছে এই সংসারে? তারপরও ড্যাশিং ডুশিং দিয়া চিল্লাবাল্লা কইরা তুমি বিদ্যুতের পরালির খরচ বাইর করতেছো এই সংসার থেকে, তোমার সাজগোছের খরচ বাইর করতেছো এই সংসার থেকে, রাবেয়ারে তুমি ইচ্ছা মতন খাটাইতেছ। তুমি না থাকলে উপায় আছে আমার, কিন্তু কয়দিন কয়দিন মায় দুনিয়া ছেড়ে চলে গেলে গা, শাহজান বিদেশ থেকে আয়া পড়লে, সেলিম যদি বিয়ে শাদী করে ফেলায়, আমরা দুজন চলুম কেমনে? এই চিন্তায় হারা দিন কত জায়গায় গেলাম। সত্য করে কও, হারা দিন কই কই গেছো? বেশি জায়গায় যাই নাই, অল্প জায়গায় গেছি, কিন্তু চিন্তা করছি অনেক বেশি। অল্প জায়গায় হোক,
কও না কই কই গেছো? পয়লা গেছি মমিনা গো বাড়ি। মা গো মা, তুমি তো কিছুই জানো না, কিছুই আসিল নাই বেটির। 5-7 হাজার টাকা লয়ে ব্যবসা শুরু করছে, 3 বিঘা জমি কিনছে, বছরটা ঘুরে সারতে পারে নাই, বিদায় করছে দালান। আরে এই ব্যবসা তো তুমিই করতে পারো, বেশি না 20,000 টাকা লয়ে শুরু করলে মাস গেলেই 1-1.5 লাখ-2 লাখ টাকা আয় করতে পারে। সুদের ব্যবসা অনেক করা ব্যবসা করলাম সেটা, একদম কাঁচা কসকসা টাকা। তোমার তো আরও সুবিধা আছে, তোমার একটা শিক্ষিত স্বামী আছে, আরে তুমি বিনা বেতনে ম্যানেজার হিসেবে খাটাইতে পারো না? ওই চিন্তা তোমার আগে আমি কইরে রাখছি, যা টাকা লাগবো হে বাড়িতে ইয়া টাকা লইব, তুমি খালি হিসাব রাখবা, সময় মতো যে টাকা দিব না হনুফা যাইয়া হ্যাগো বাড়ি থেকে টাকা লই আইব, মাস শেষে হনুফারে কিছু টাকা ধরাই দিলেই চলবো। কথা ওইটা না, তুমি আর কই কই গেছিলা ই ডাকাও। ব্যবসার চিন্তা মাথায় ঢুকানোর লগে লগে মাথায় ঢুকছে পুঁজির চিন্তা, 20,000 টাকা কেটে আমার পুঁজি দিব? ওই যে শরীফুদ্দিনের পোলা নয়া বউ রেখিয়া গেছে না বিদেশে, ওর বউ তো আমার কাকা কাকা করে জান্ডা দিয়া লায় গেলাম ওর কাছে। ওই মাইয়া তোমার কাকা কাকা কয়? ও মা, কাকা কাকা করবো নাকি দাদা দাদা করবো নাকি? আমার কি চুল পাকছে না দাঁত পরে গেছে? আমি তো অনু তাগরা জুয়ান, কাকা হরে তো কাকা কাকা কই ডাকবো নাকি? ওর কাছে যাওয়ানের পরে কি হইলো, সত্য কথা কইবা। সুন্দর করে আদা দারচিনি এলাচ গরম মশলা দিয়া আমার একটা রং চা বানিয়ে দিল, আমি পুয়ে পুয়ে খাইলাম। ওর হাতে খালি ক্যাপটা দিতে গিয়া যেই না আমি পুঁজির টাকাটার কথা কমু, ঠাস করে কাপটা গেলো মাটিতে পইটা গেছে গে ভাঙ্গে। বাঙ্গা কাপ ফ্রিজে তুলতে গিয়া ঠাস করে আঙুলে লেছে কাইটটা, উহ করে ওঠানোর লগে লগে দেখি ফিনকি দিয়া রক্ত বেরিয়েছে, এমন একটা অবস্থা। আমি কি করু, ওই সময় গিয়ে টাকা চাওয়া যায়, একটা ব্যাগ খুলে গেছে না, শেষে আর কী করু, দুবাগা সাবায়া আঙ্গুলের মধ্যে অ্যান্টিসেপ্টিক হিসাবে লাগাই দিয়েছি, ভালো করছি না? ওই সেমরি টাকা দেয় নাই, আরেকজনের কাছ থেকে টাকা লবু, কিন্তু কোনো সুতো দিয়া ওই সেমরির কাছে যাইবা না কও। এটা তুমি কি কও, আমি কি লিখে ওই সেমরির কাছে যাবো? ওই সেমরিতে 100 গুণ চেহারা ভালো, যে তোমার তুমি এত একটা রূপসী, তোমার যদি অনু ঠিকঠাক মতো প্যান্ট শার্ট পরাই দেয় রাস্তা দিয়ে হাইটটা জানার লগে লগে ব্যাটারে ফিট খেয়ে পড়ে যাবো গে, আর তোমার বয়সে তো ওই সেমরিটা কুচ্ছে বঞ্চব না। থাক আর ঢঙের কথা কম লাগতো না, 20,000 টাকা তো ওই টাকা আমি সংসার থেকে বাইর করতেই পারো। ও তোমার যে বুদ্ধি, তোমার জন্ম এই গ্রামে না হইয়া যদি ঢাকা শহরে হইতো। কি হইতো আল্লাহ জানে। ওই যে ইংলিশে কয় না গড নোজ, ঢং বাবিরে ক হাতে পায়ে ধরতে, আরে বিপদের সময় শিয়াল কুকুরের হাতে পায়ে ধরলে কিচ্ছু হয় না, পা ধরতে ক। হা ভাই, ও ভাই আর কি হইব, ডাকাইত এলে ভাবির ভাই পিছনের দরজা দেখে আমি পালাইব, হাতে পায়ে ধরলে কি ডাকাইত কিছু থুইয়া যাব, যা নেয় নয় তা তো নিয়ে যাব। জি গেলাম তো, কিছু তো কইল না, হেরে লই আমাকে গবেষণা করাটা অনর্থক না? হ্যাঁ তোমার কাছে তখন সুরমা ছাড়া সবই অনর্থক, যেই মায়ের বিয়া ঠিক হয়ে গেছে, দিন তারিখ সব ঠিক হয়ে আছে, আত্মীয় স্বজনরে কার্ড দিয়া দাওয়াত দিছে, তারিখও তুমি বিয়া ভাঙ্গে দিয়ে আয় পড়তে, তোমার কি মাথা ঠিক আছে? ভাবি সুরমার লগে যাই পোলার বিয়া ঠিক হইছে, হ্যার লগে তো সুরমার কোনো পিরিত নাই। তাইলে কি তোমার লগে পিরিত? পিরিত না থাকলেও একটা পিরিত পিরিত ভাব হইছে দুজনের মধ্যে। কয়দিন ধরে চিনো তুমি ওরে? কয়দিন মোবাইলে কথা কইছো, দেখা করছো কয়বার? তারপরেও আমার লিগে তার মনের মধ্যে একটা টান তৈরি হইছে, আমার লগে কথা না কয়ে থাকবারই পারে না, আমারে খালি বারবার দেখবার চায়। তুমি তো ওর কথা শুনো নাই ভাবি, শুনলে বুঝতা কথা কইতে কইতে কান্দা ফলায়। ভাই আমি মাফ চাই, তোমার মাথা পুরাই গেছে, যেই মাইয়া বিয়া ভাঙ্গে দিয়া তোমার লগে এক বার চায়, হে মাইয়া তোমার লগে 2 দিন থেকে আরেক বেড়া লগে যাই। ভাবি সুর মতো আমার মাই আই না, ভাই আমারে কইছে চলে একটু আহো, তোমার ভাই ডাকতেছে আহো। Thank you.
ভাই সেলতে আইছো কি সিগিস কইবা হ্যাঁ হইছে কি রেডিওটা বন্ধ কর হইছে কি তোর ভাবি একটা বিপদে পড়ছে বুঝছস সেটারে তুমি কাম করো তুমি আর বুঝে রাখো তুমি বুঝাইতে পারবা সেলিম তুমি আমার বাপ লাগো ভাই আমার ভাই মহাবিপদে পড়ছে তার একটু উদ্ধার করো ভাই স্যার আমার দুনিয়াতে কেউ নাই ভাইয়ের যদি কিছু হয়ে যায় আমি একরে খুন হয়ে যাবো আমি একরে শেষ হয়ে যাবো কি করতেছো পায়ে ধরতেছো কে কি হয়েছে কইবা তো পুলিশ আইছিল ভাইজানরে ধরে নিতে পুরা বাড়ি এতক্ষণ ঘেরাও করে রাখছে পুলিশ আইছিল কে কি করছে তোমার ভাই কিছু করে নাই বিশ্বাস করো কিছু করে নাই তুমি আমার ভাইরে চিনো না একটা সহজ সরল মানুষ হের মতো মানুষে এমন ফাঁসান ফাঁসাইছে ওরা কি মানুষ কেরা ফাঁসাইছে কেমনে ফাঁসাইছে কেমনে সে কই আরে কও না খুললে কও এক বেটা ভাইয়ের কাছ থেকে 50,000 টাকা কর্জ করছে কইছে এক মাসের মধ্যে সব টাকা দিয়ে দিব এরপরে কোনো খবর নাই এইটাও মনে করো 6 মাস আগের কথা এর মধ্যে ভাই টাকার জন্য চাপ দিছে ওই বেটার এক ভাই আমার বাইরে 20,000 টাকা দিয়া কইছে এই টাকা লন সামনের মাসে আইসে বাকি টাকা লই আসবেন ভাই যখন পরের মাসে টাকা নিতে গেছে তখন এই বেটা কি কয় জানো কয় যারে টাকা দিছেন হের কাছ থেকে টাকা নেন আর আমি যে আপনার 20,000 টাকা দিছি ওই টাকা দিয়া যান বুঝছো কেমন বাটপার এই বেটাগুলো কেমন বাটপার বুঝছো তুমি যে বেটা 50,000 টাকা নিল হ্যাঁ কই এই বেটা তো গ্রামে নাই এই বেটা শহরে চলে গেছে এখন ওর ভাই 20,000 টাকা ফেরত চায় আচ্ছা কও আমার ভাই 20,000 টাকা কেন ফেরত দেবো হ্যাঁ কেন ফেরত দিব আরে এটা কি মগের মুলুক নাকি মগের মুলুক রে ভাই মগের মুলুক পুলিশ আইছিল বাইরে দৈরাই তো নিত গা ভাবি হাতে পায়ে দৈরা কইছে কাল বৈকালের মধ্যে টাকা দিয়া দিব তারপরে পুলিশ গেছে অহন অহন কি হইব কাল বৈকালের মধ্যে 20,000 টাকা ভাই কই পাইব ক কই পাইব আমি বাইরে কইছি ভাই আমি জেমনে পারি আমি 20,000 টাকা জোগাড় করে দিব আমি সেতারা আমি জেমনে পারি টাকা দিব কাল তুমি আদুরিরে পাঠায় দিও আমি টাকা দিব বোনের কাম করছো বাইরে বিপদ আগে দেবা না আছে নি টাকা তোমার কাছে ছেলে ভাই আমার তুমি আমার 20,000 টাকা জোগাড় করে দাও ভাই ভাই কইছে এক মাসের মধ্যে জমি বিক্রি করে তোমার টাকা দিয়ে দিব তোমার ভাইয়ের কাছে যাওয়ার লাগবো না আর ভাই যদি না দেয় আমি সেতারা তোমারে কইতেছি আমি আমার গয়না বেচে তোমার টাকা দেব ভাবি তুমি কি পাগল হইছো এত টাকা আমি পামু কই তুমি একটু কইবা রাবে আরে আহা টাকা পয়সার মামলা তোমরা নিজেরা কইলে তো ভালো সেলিম ঠিকই কইছে সেলিম কে অনেছে তুমি কইলে বেশি এফেক্টিভ হইব কি হইব আর ইংলিশ কথা তুমি বুঝবা না তুমি সুন্দর করে রাবে আরে টাইট করে ধরবা দেখবা টিয়া টিকি বাইরে হইব না রে ভাই ঠিক আছে কইয়া দাও আমি গেলাম তোমার কি মনে হয় সেলিম বিশ্বাস করতে চোখের পানি বুঝছো না নাকের পানি চোখের পানি আরো বাড়াও উত্তেজিত হয়ে যাবো না সফট আরো সফট ইংলিশ কইতে শিখে লিখা মেলোডি গরম লাগবো আর দূরও নরমাল লাগবো বক 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 রাবেয়া মাথার উপর দিয়ে খালি বিপদ ঘুরতেছে বিদ্যুতে অসুখ থেকে উঠলো একটা পোলা এসে আমার বইনটার লোকে ঝামেলা পেরে গেল এই ঘটনা থানা পর্যন্ত গড়াইল আমি মানত করছি হুজুরের দরগায় একটা খাসি দিতাম এই কথা আপনি আমার এতদিন কর নাই কেন মা রাবেয়া ও রাবেয়া জি ভাবি একটু আইবা আমার ঘরে তোমার ভাই ডাকতাছে তোমারে আইতাছি আচ্ছা আম্মা আমি দেখি মনে বহুত বসছস ও নাই খাইতে আয় আমার লগে এমন ভাব দেখালে করলাম খামো না খাইও না জীবনে কোনোদিন কথাও কমু না কইও না না খামু না কাকিমা
দি কেমনে চাই রয়েছো কেন? কি করছি আমি? তুই কিছু না করলে ও এমনি না খাইয়া গেছে গা? বিশ্বাস করো মা, আমি কিছুই করি নাই। কইলাম তো আমি কিছু করি নাই। খাওন দিবা না তোমার পোলা খাইলো না দীক্ষা আমার খাওনো বন্ধ। বিজলি তুই এমনি কথা কস কেন? পোলা দীক্ষা এবারের খবর কি বিদ্যুৎ ভাড়ে লয়ে ব্যস্ত। বিদ্যুৎ ভাড়ে কিছু হইলে একেবারে সবে পাগল হয়ে যায়। আমি দেখছি তুমিও। ও মা ঘুমা, এই মেয়ে কয় কি? আরে একটা কথা না কয়ে কয়ে চুপচাপ খাবি। আমার ভাই জেল খাটুক। ভাবি কি হয়েছে? আপনি এমনি কথা কইতেছেন কে? ও বিদ্যুতের বাপ, তুমি একটু গুছাই কো না। হ্যাঁ তুমি শেষ করো, আমি কইতেছি। আমার তো টেনশনে হাত পা কাঁপতেছে, মুখ দিয়ে কথাই বাড়িতেছে না। আমার বাইরে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে তো মেরে ফেলাইবো। রাবেয়া তোমার ভাবির যাইতে একটু বোহাও, আর কতক্ষণ যদি এরকম দাপড়াদাপড়ি করে কথা কয় তাহলে খিচুনি দিয়ে ফিট হয়ে পড়ে যাবো। আরে তুমি বোহাও রাবেয়া। ভাবি ভাবি বহেন বহেন ভাবি বই রে বই বই। ও বিদ্যুতের বাপ, একটু গুছায় কও না। এত কথা কয়ে কোনো লাভ নাই, ঘটনা কইতে গেলে তিন দিন সময় লাগবো, তারপরে ছোট করে কইতেছি। কোনো একটা ফাউল ঘটনায় তোমার ভাবির ভাইকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল, আল্লাহ বাঁচাইছে। ঠিক ওই সময় তোমার ভাবির ভাবি সাথে সাথে যায় পুলিশের পাও জড়ো গিয়ে ধরে বলছে যে ঠিক আছে, যেই 20,000 টাকা নিয়ে এই গণ্ডগোলটা হয়েছে সেই 20,000 টাকা আমি আগামীকাল বৈকালের মধ্যে দিয়ে দিব। পুলিশ এই কথা হইনা গিয়েছে গা। এখন আসল কথা হইতেছে গা, আমরা ওই 20,000 টাকা একদিনের মধ্যে কই পামো? 20,000 টাকার লেগে আমার ভাই জেল খাটবো, 20,000 টাকার লেগে আমার ভাই হাত পা ভাঙা দিব, এটা আমি কেমনে মাইনা লই? এত ছিলেও না তো। রাবেয়া যখন তোমার আর আমার মুখ থেকে এই কথাটি শুনছে, রাবেয়া ঠিকই এই টাকার বন্দোবস্ত করে দিব। অহন তুমি কো, রাবেয়া যখন এত দিতে হ্যাঁ তোমার হাতে গইনা দিব, তুমি রাবেয়ার এই টাকা কবে ফেরত দিবা কো? ও বই, তুমি তো আমার বাইরে ছিল না, বিদ্যুতের বাপে সিনে। আমার ভাই 1 মাসের মধ্যে জমি বিছে তোমার টাকা দিয়ে দিব, আর যদি না দিতে পারে আমার গয়না তো আছেই। দিয়া দাও হয় ফালে দিয়া দাও, তোমার টাকার গুণে যদি একটা মানুষের জানটা বাচ্চা দেয় গা ভালো না? রাবেয়া ও বোন, কদিবা কদিবা, তুমি দিবা কইলে আমি কাল বিয়ানে আদুরির আইতে কমু, আদুরি আইয়া টাকা নিয়ে যাইব, কদিবা? ভাবি ব্যাংকে কয় টাকা আছে আমি তো জানি না, সকালবেলা সেলিমরে পাঠামু না ব্যাংকে। বোন তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন শোধ করতে পারবো না বোন। ও এটা তুমি কি কইলে? ঋণ নেওয়ার আগে যদি তুমি রাবেয়ারে কও, রাবেয়া তোমার এই ঋণ আমি জীবনে শোধ করতে পারব না, রাবেয়াকে তোমার ঋণ দিব, কিসের মধ্যে কি কইতেছ? আমি এর মধ্যে নাই। আমি কি টাকার কথা কইছি নাকি? আমি উপকারের কথা কইতেছি। ও ওই অর্থে? রাবেয়া তুমি সাধারণ ভুল বুঝো না, আমি বুঝছি এটা এই অর্থে। না না ভাই, আমি ভুল বুঝি নাই, আমি এখন যাই সেলিমার বিদ্যুৎ খায় নাই এখনো, আমি ওদের খাউন্ডা দিই। আমারও কথা বাদ দিও, আগের বার ফেট পড়ে নাই। কি হয়েছে তো হয়েছে না? আর নাচো, একটু নাচো না, ভালো মিলে করছো তুমি, 10-10 পাইছো, কি সুন্দর করে কাঁদছে মাসো মা। কিরে সেলিম আর বিদ্যুৎ আহে নাই? না আহে নাই তো। সেলিম কি হয়েছে? কতক্ষণ বয়ে থাকুম, খাইতে আহো। মা জেঠিমা তোমার এখানে ডাকছিল। তোর জেঠিমা তোমার একটা বিপদে ফেলাইলো। কি কয়? 20,000 টাকা চায়। তোর বাবারে না জিগায় কেমনে দিই কত? শুনো, 1 টাকাও দিবা না, তুই চুপ কর। ও সেলিম কি হলো এখন তোমরা খাইতে? বিদ্যুৎ বহুত পড়ছো তোর, ল খাইতে ল। আমি খামু না কাকা। কে খাবি না কে? আমার খিদা নেই। ছোট ভাবি পাও শুনতেছি না কি বলে খাইবো না, হ্যাঁ খিদা নাই। কে কিছে খাবি না কে? কিছু হয় নাই কাকি, খাইতে মন চাইতেছে না। এই তোর মনে কি চাই আর চাই না তুই বুঝস? তোর মনে কইছে তুই খাইস না?
আমি কইছি তো খিদা নাই খামু না তো খিদা নাই হে কথা কো কসকিল কে মনে চাইতেছ না খানের খবর মনে জানে কেমনে সেলিম তুমি চুপ করো তো মন খালি তোমার একলেরে আছে আর নাই তুমি যাও খাইতে বহো আমি ওর লই আইতেছি যাও বিদ্যুৎ কি হইছে তোর বিজলি কিছু কইছে আইতে যাইতে যখনই দেখা হয় মুখ বেঁকা করে থাকে আর কিছু জিগাইলে কথাই কয় না কে বিজলি তোর লাগে এমন করে কে কইতে পারি না আচ্ছা অনলো খাইতে লো না খামু না বিজলি আয় যদি কয় তাহলে খামু দম দেখে বাসি না বিজলি আয় যদি কয় তাহলে খামু ভাবিস না হতো রাখা থাক আমি সোজা কই দিছি নাই ওহন আমি কি করুম কত তুমি কি কইছো আটকা ডাইকে নিয়ে টাকা চাইবো এটা তুমি চিন্তাও করিনি কইছো কি হেডা কও দিবা কইছো না দিবা না কইছো কইছি ব্যাংকে কত টাকা আছে জানি না সকালবেলা সিলিমরে ব্যাংকে পাঠায় জানন লাগবে কত আছে এই তো বেজালটা করলো কইতে বললাম না নাই মুখের উপর তো না করতে পারি নাই কোন কালে পারছিলা মুখের উপর না কই দিতে মুখের উপর না কইতে বলে এরকম গচ্ছাই দিওন লাগবে তোর আর ভালো লাগে না বিদ্যুৎ হাকর না খামু না বিজলি রে বকছি তো ইচ্ছা মতো বকছি হাকর বাপ হাকর তোরা ভাই বোন যদি এমন করো আমি কিছু কই নাই বিজলি রে আমি ওরে না দেখি কিছুই হয় না তোর লিগর কম দরদ না ওই দিন রাইতে তোর জ্বর আইলো না বিজলি দৌড়ায় গেছে নফল নামাজ পড়তে কয়দিন ধরে আমার লাগে খুবই খারাপ ব্যবহার করে কিছু করলে আরেক দিকে চায় থাকে তুই ওদিন কেন খারাপ পোলা গেলি রে বাড়ি টানলি আমি তো বাড়ি জানি নাই আমি তো ওগুলোকে চলি না জ্বরের লেগে যে দুই দিন কলেজে যাই নাই এলে করে নিজে রাখা পড়ছে আর কোনোদিন মিশবি না ওগো লগে ধর আর নিজে খাইলো মাছের পাইলে রে তুই এসে নিছে বিলের মুখ দিলে সর্বনাশ হয়ে যাবে ভাবি ভাই কি ভয় করছে কইতে পারি না গিয়া দেখো যাবে আর দুই চোখের পাতা তো এক করতে পারতেছি না ঘুম তো আইতেছে না বই আমি চোখটা বন্ধ করলে দেখি ভাইজানের হাতে হাত করা রাবেয়া ভাইয়ের কিছু হইলে বইনের কেমন লাগে তুমি বুঝো না আমি সকালে পাঠামো তো সেলিমরে ব্যাংকে রাবেয়া তুমিও সেলিমের লগে যাইও আর চেক বইটা ভুলো না কিন্তু ব্যাংক খুলতে খুলতেও তো দশটা সেলিম খবর নিয়ে যাইব আবার খবর নিয়ে আইব চেক নিয়ে যদি দেখে হইব না আমার বাইরে তো পুলিশে ধরে নিয়ে যাইব সকাল হোক আমি নিজেই যাবো ব্যাংকে তুমি টাকা নিয়ে আইতে আইতে আদুরি আইয়া পড়ব বই রে এই বিপদ থেকে আমার উদ্ধার করো আমি তোমার কাছে আর কোনোদিন কিছু চামু না ঠিক আছে ভাবি সকালে উঠে আমি ব্যাংকে যাই আগে রাবেয়া তোমার ভরসায় হইতে গেলাম ঘুমাইব কিনা জানি না তাও চেষ্টা করে দেখি Thank you.
টাকা তেরে দিতেছো বড় ভাবির রে? এমনি কুলে না করি কেমনে, তার বড় ভাইরা তো বড় বিপদ। ঠিক আছে, তুমি দাও, তুমি বড় লোক মানুষ, তুমি দিতেই পারো। ফালতু কথা কইও না তো, বিপদে না পড়লে কি চাইতো? তোমার কাছে যদি টাকা না থাকতো তাহলে ভাবির এই বিপদ থেকে উদ্ধার করতে কেমনে? ওই সময় কইতাম আমার কাছে নাই। কেমনে কইতা? তুমি তো আবার না করতে পারো না। না থাকলেও তো না করণ লাগতোই, এসব মানুষের থাকলেও না করণ লাগে। কারণ আমি জানি এই টাকার তুমি জীবনও ফেরত পাইবে না। হেরা কারো কাছ থেকে টাকা নিলে এই টাকার ফেরত দেওয়ার দরকার মনে করে না। ভাবির ছোট বোন আদুরি, ও বলে সকালে টাকা নিতে আয় পড়বো। কও কি শেভ করার দরকার আছিল না তাহলে? আদুরি এখন লাগে তোমার শেভ করার সম্পর্ক কি? আদুরি দেখছো না তুমি, সুন্দর না কও? তোমার দেহে যারে দেহ তারই সুন্দর লাগে। এক মেয়ের ঠিক হওয়া বিয়া ভাঙ্গিয়ে দিয়ে নিয়ে আইতে চাও, আরেক মেয়ে হনের খবর হই না, দাড়ি কামানের লেগে পাগল হয়ে গেল। এই যে কের লগে কি মেলাইতেছো তুমি? তোমার লগে রং তামাশা করতে পারুম না। সরব, সবসময় রং তামাশা ভাল লাগে না। বিজলি, আ বিজলি তোর মাই কই? উঠা নেই তো দেখাইলাম হবাই, নাই হন? না উডানে তো নাই, বাড়ির পিছনেও নাই। ও মনে হয় তাইলে যে কাকার লেগে খাওয়ান লয়ে গেছে খেতে, আয় পড়বো নি হনি। ও ঘুম থেকে উঠে তুমি কই গেছিলা? বিজলি যে কইলো তুমি খেতে, রাবে নাকি তোমার লেগে খাওয়ান লয়ে গেছে? ওই কই, ওই দেখছে ওর মায়েরে আমার লিগে খাওয়ান লয়ে যেতে, আমি তো ঘুম থেকে উঠে বাজারে গেছিলাম, খেতে গেলাম কোন সময়? রাবেয়া কিন্তু তোমার লইয়া ব্যাংকে যাইব ভাই, তুমি কোন হলে যাইও না। হারার টেনশনে দুই চোখের পাতা এক করতে পারি নাই ভাই, কি জিনিস এই এখন টের পাইছি। ছোট ভাবি টাকা দিব কইছে নি তোমারে? রাইতে কথা হইলো তো, কইলো তো দিব। তাহলে তো বিপদ কাইটে গেছে, আর কি এর চিন্তা? আরে ভাই টেনশনে মরে যেতেছি, টাকাটা হাতে না আসা পর্যন্ত আমার টেনশন যাব না। টাকাটা নিতে আদুরি আইতেছে তো, এতক্ষণে মনে হয় আদুরি বাড়িতে রওনা দিয়ে দিছে। আরে জানি তো টাকা নিতে আদুরি আইব, আদুরি আইব হই নাই তো আমি বাজারে গেলাম দৌড়ে শেভ করতে, কিন্তু না বিথালায় আর দোকানই খুলেন নাই, কেমন লাগে কও তো? আরে ভাই রসিকতা ভাল লাগতেছে না, টেনশনে আমি মরে যেতেছি ভাই। সেলিম তুমি কিন্তু এখান থেকে কোথাও যাইও না, যাইও না কইলাম। মরণের পরে আল্লাহ জানে, আল্লাহ উঠছে না বিদ্যুতের বাপ্তে এত সকালে উঠে না আম্মা। তুমিও তো এত সকালে উড়ো না, আইজ উঠলা কি মনে করিয়া? না আম্মা সকালে উঠা দরকার না, আর সকালে না উঠলে তো সারাদিনের হিসাবই মিলে না, আর রাবের উপর কত চাপ পড়ে যায় কোন? তোমার ভাই বলে বড় রকমের একটা বিপদে পড়ছে। হ্যাঁ আপনার তো কই নাই, কেমনে কমু কোন, কাল রাত করে ঘটনা। আম্মা হারা রাই টেনশনে ঘুমাইতে পারি নাই আম্মা, দেখেন দেখেন চোখ দুটা কেমন ফুল্লা গেছে দেখেন। শুনলাম তুমি বলে রাবেয়ার কাছে টাকা চাইছো, টাকা নেও অসুবিধা নাই, কিন্তু টাকা তো আর রাবেয়ার না, টাকা হইছে শাহজাহানের। শাহজাহানের নাজি গাইয়া রাবেয়া টাকা দেয় কেমনে? তারপরেও বিপদের সময় তো আর এত বাজ বিচার করণ যায় না। তোমার বড় ভাইরে কইও এক মাসের মধ্যে যেন টাকাটা দিয়ে দেয়, এক মাসের উপরে যেন না যায়। আম্মা ভাই নিজের মুখে কইছে এক মাসের মধ্যে জমি বিক্রি করে টাকা দিয়ে দিব। আম্মা দিলে তো ভালোই। টাকাটা খালি হাতে পাইয়াও। সেতারা, ও সেতারা। সিতারা কি হয়েছে এ সকাল বেলা সিলে তো কিছু শুনি? কি করে রাবে দিব কি মনে হচ্ছে তোমার কাছে? টাকাটা পাওনের লগে লগে একটা মিনিটও দেরি করুন না সেতারা বেগম,
ব্যবসা শুরু করে দেব। বাজারে গিয়ে জিনে খুশি রড খামু আগে পাইয়া লও তারপর। আচ্ছা ভালো কথা, আদুরির কি অবস্থা? আদুরি কি আইতেছে? হ্যাঁ রওনা দিয়ে দিছে। আর ভালো করে সবকিছু বুঝে কইছে তো? আবার যাতে পেঁয়াজ গোছ না লাগালাই আয় যাতে এমন এলো দেখা গেল যে সেলিম লিগে ঝুলাঝুলি করতেছে, তাহলে কিন্তু টাকা যাইবো, আম যাইবো, সালাও যাইবো, সবই যাইবো, বুঝছো তো? তুমি আগে ভাগে ফোন করে সবকিছু বুঝে করে দাও, আয় যখন তোমার দেখবো না সরাসরি। আমার বাইরে বাচ্চা ফ্যাস ফ্যাস করে যেতে কেন দেখো আমার হিগানো লাগতো না, আমার বোন রে আমি ভালো মতো ট্রেনিং দিছি। সেতারা আমার যে কি ফুর্তি লাগতেছে সেতারা, টাকা রে টাকা, আর কত এইবার দরানা দিয়ে যাবি কই? হ্যাঁ বহুত বকছিস আল্লাহ। রাবিয়া বেগম আমার চোখের সামনে দিয়ে করকরার নোটটি খরচ করতে আমি সায়া সায়া দেখছি। এইবার রাবিয়া সায়া সায়া দেখবো, তুমি করকরা নোটটি সুন্দর করে গণবা। আল্লাহ ও আল্লাহ, এবার তুমি টাকার মুখ দেখো আল্লাহ। আরে বলো আল্লাহ তোরে দেহাই বুদ্ধি টেনশন করে ফেসারটা বাড়াইলি তা। আচ্ছা ভালো কথা, রাবিয়া ঠেয়ে দিবে কোন সময়? আমার তো ভালো লাগতেছে না, কইছে কিছু কি কইছে তোমার? কো না দশটার আগে তো ব্যাংক খুলে না, কইছে রাবিয়া আর সেলিম দুজনে যাইয়া টাকা লই আইব। কইছে না কইছে না, এটা টেন্ডিস্টার বাজালিছে না আপনি কে? আরে বলো রাবিয়ার লগে যদি সেলিম যায়, সেলিম রে তুমি চিনো? চিনো সেলিম রে? কি করবো সেলিম, এমন একটা বুদ্ধি দিব রাবিয়া রে, রাবিয়ার হাত থেকে তো টেয়া পাইতেই না, রাবিয়ার তিনটা ফাল দিয়ে ড্যান্স দেয় ঘরের মধ্যে বয়ে থাকবো, তুমি বুঝছো? টেয়া তুলুন লোক কি রাবিয়ার সেলিম রে যাও লাগে? আমার যদি সুন্দর করে সেটটা কেটে দেয় আমি তো নিজেকে টেয়াটা তুলে নিতে পারি। এই বুদ্ধি তো মাথায় আসে নাই। আইবো কেমন আপনি কি পরে লে করছে? আমি অ্যাকাউন্টিং এ পড়ছি, অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং তুমি চিনো? হুম সুন্দর করে বয়ে থাকো, আমি বাইরুমু রাবিয়ারে বুঝে শুনে সুন্দর করে সাত টাকা লই আইব, নিকাশ করে লইতেছি। তুই শুয়ে পড়ো শুয়ে পড়ো, টেনশন বাড়ো না টেনশন বাড়ো না, শুয়ে পড়ো গো। রাবিয়া বলো তুই এদিকে আসতো, আমার একটু জরুরি কথা আছে, আমার লাগে। টাকাও দিবা না তোমার বড় ভাবিরে, জীবনে কিন্তু ফেরত পেতাম না। তোমার ভাবির বাইরে ধরনের লোক এখনো পুলিশে আয় নাই, সব কথা পুলিশ পুলিশ শুধু ওদিক হইতেছে। আদুরি আইব ঠিকই, কিন্তু আদুরিরে একটা টাকাও তুমি দিবা না, যদি দিছো তাহলে কিন্তু তোমার ভাবি রেখে দিব, জানো কি লিখে? না কেন ভেজেন? এই টাকা দিয়ে তোমার ভাবির সুদের ব্যবসা করব, 100 টাকায় দিনে 10 টাকা করে সুদ খাইব, এইটার ম্যানেজার বানাইব, আমারে মানিজ্য থাকবো এই বাড়ির, মুখ ধাইতে পারবা তোমরা কেউ। কিন্তু আমি যে কথা দিছি ওর না করুম কেমনে? না করার বুদ্ধি তো আমি কইতে পারতাম না ভাই, না করার বুদ্ধিটা তোমার মাথার থেকে বের করুন। সেতারের কি খালি তুমি? আমিও ডকাই কি কথা হয়েছে রাবের লাগে, সেক দিব তোমার হাতে? রাবে আরে যতটা সরল সিধে তুমি ভাবতেছ অত সরল সিধে কিন্তু হ্যাঁ না, শেয়ানা আছে দুনিয়া শেয়ানা। তুমি কইছিল আছে এক ধরনের কথা? কইছি না মানি, নাহলে এতক্ষণ হ্যাঁ লোকি কির কথা কইলাম? কি কয় শেখ ধরনের কথা হই না কি কয়? আমারে কয় ওই ব্যাংকে তো আগে যে দেখুন লাগবো, ব্যাংকে কয় টাকা আছে, ব্যাংকে যদি টাকাই না থাকে ভাই চেক দিয়ে কি হব? থাক অস্থির হওয়ার দরকার নাই, যখন কইছে দিব না দিয়ে যাইব কই, ওর চুল আমি ছিঁড়ে হলাম না। আচ্ছা বাবা আদুরি কোন সময় আইব? অহনি আইয়া পড়ব। আমি কোন বাড়ি যাব সেটা আপনার জানার কোনো দরকার আছে কি?
আছে না, আছে না, মানুষ দেখলে মানুষ জিগায় না। আপনারা তো দেখে মনে হইতেছে আপনি অন্য গ্রামের, আমাকে গ্রামে আইছেন, ভালো না খারাপ এটা জিগান লাগবো না। সেলিম টাকা নিয়নের লিগে আদুরি তো টাকার লিগে আইতেছে না, তাহলে কেন আইতেছে? ও বুঝছি, আমার লগে দেখা করতে আইতেছে। তোমার লগে একটা জরুরি কথা কইতেছি, তামাশা করতে আইনি। সে তো কে, আমি কি কম জরুরি কাজে ব্যস্ত? একটা মাই আইতেছে আমার লগে দেখা করতে, পুরা বাড়ি খুঁজছে, একটা ফুল গাছ পাইলাম না যেটার মধ্যে ফুল ফুটছে। আদুরির একটা ফুলের মালা দিয়ে বরণ করলে ভালো হইতো না? ওরে আল্লাহ, এখন আমি কি করব, কই যাব? তোমার কোনো হানে যাওয়া লাগবে না, কিচ্ছু করণ লাগবে না। আদুরি এই বাড়ির বউ হয়ে আমার পর থেকে তোমার আর কিচ্ছু করণ লাগবে না। অন তুমি কটা ফুলের ব্যবস্থা করে দাও, আদুরি আয় পড়বো। তুমি কি আমার কথা শুনবা না শুনবা না? তা আমি তো তোমার কথাই শুনতেছি। এই যে আদুরিরে ফুলের মালা দিয়ে মহিনায় চেতে গেলা, দিব না আদুরিরে ফুলের মালা। তুমি তো চাও আমি আদুরিরে জুতার মালা দেই। ঠিক আছে, আদুর রে জুতার মালাই দিমু, দিলাম না ফুলের মালা। সেলিম, ভালো হইতেছে না কইলাম? তোমার কথাই তো শুনতাছি, এই বাড়ি ওই বাড়ি খুঁজ যা, সিরা জুতা নিয়ে হই গিয়া। আমারই বিপদে ফালায় তামশা করতেছো তুমি। সেলিম, হই না যাও। আইতাছি আইতাছি। দেখছো কি মুন্ডা লাগে? আরো 10 মিনিট? ওই আধা ঘন্টা আগে না কইলি গ্রামের মধ্যে ঢুকে গেছিস তুই? তুই এত অ্যাক্টিং জানোস মা গো মা। এ বাবু, তুই কারে বলাইতেছ? তোর হাউড়ি রে, হাউড়ের বউ রে। আমার কিছু দিবি না বোন রে? বাইর লেগে বোনের কেমন লাগে এটা আমি কাল রাতে বুঝছি। পুলিশ যদি কইতো টাকা লাগবো না, সিন্দারা বেগম তুমি তোর কলজাটা খুইলা দাও। বিশ্বাস কর, আমি ওর কলজাটা খুইলা দিতাম, দেবরের বউয়ের কাছ থেকে টাকা লইতাম না। মানুষের কলজে দিয়ে হিয়াল কুত্তার খাওয়ান যত, আর কোনো কামে লাগে নি, টাকাই ভালো। এ বাবু, টাকা হাতে পেয়েছিস নি? 20,000 টাকা? ওয়াল্লাহ, এত টাকা তো আমি এক লাখে করে দিচ্ছি। ওদাই নেই বাবু। কান্দিস না বোন, কান্দিস না। রাস্তা ধরে কান্দলে কেউ কি তোর আর আমার দুঃখ বুঝবো? কো কে বুঝবো না, তুই তাড়াতাড়ি আয়। রাবিয়া টেকা দিয়া যে উপকার করতেছে রে বোন, বাপেও কোনোদিন এই উপকার করে নাই। রাবিয়া ঋণ কোনোদিন শোধ করতে পারুম না রে বোন, পারুম শোধ করতে? কো কান্দিস না বোন, কান্দিস না, না কান্দা, তাড়াতাড়ি বাড়ি তাই। বাবু, টাকা পাওয়ার লগে লগে কইলাম আমার বাঘটা আমার বুঝাই দিব। দিমু তো দিমু, তাড়াতাড়ি আয়। আমি অনেক অন্যায় করছি, কাল রাইতে আমি তবা করছি, তবা তবা।
জিন্দেগিতেও তোমার মনে আমি কষ্ট দিব না, কোনোদিনও কষ্ট দিব না। আমার কথা তোমার বিশ্বাস হইতেছে না রাবেয়া? না না, বিশ্বাস হইব না কেন ভাবি? আম্মায় অনেকক্ষণ আগে ডাকছে, হুই নাহি যাও। কি হয়েছে বউ? ওহন আমি কি করি আম্মা, ভাবিরে কেমনে কই টাকাটা দিমু না, ভাবি কি মানবো? টাকা তোমার, দিবা না দিবা এটা তোমার ব্যাপার, হ্যার মানা না মানা দিয়ে কি হইব? আগে একবার কইছি না দিমু, ওহন না করি কেমনে, ভাবির আপনি চিনেন না। হ্যার ভাই বিপদে পড়ছে, তুমি টাকা দিবা বললা হ্যাঁ ওই টাকাটা সেরেছে না। কোনো বিপদ না আম্মা, সব মিশা কথা, বিপদের কথা কয়ে আমার কাছ থেকে টাকা নেওয়া অনেক বুদ্ধি করছে, ওই টাকা আর জীবনে ফেরত দিব না। কেডা কইলো তোমারে? ওই তুই হেনা খারা খারা কথা গিলতা শেষ কে? হ্যাঁ উমা, আমি কি কানে তুলা দিয়ে থাকুম? তোমরা কথা কইলে আমার কানে ডুববো না। দেখছেন আম্মা, দেখছেন কেমনে মুখলারে? তোমরাও না বউ, খালি কথায় কথায় আমার নাতিনটার দোষ ধরো। হ বাইরে গেলে কই লেহাপড়া থুই তুই বাইরে ঘুরোসকে, আর লেহাপড়া করলে কই কান পেত্তা কথা হনসকে। আমার একটা দাদি আলগা ঘর করে দাও, ওই ঘরে আমি একাই থাকুন, কারো কথা হন লাগবো না। এই তুই বাইরে যা। এমন করো কেমন লাগে? আমি দেখলি কি হয়, আমি কি এক কানের কথা আরেক কানে গিয়া কই? তোর আমি বাইরে যেতে কইছি না দাদি? যাও বোন, মা যখন কইছি যাও। আমি দেখছি তো ঘুরাই ফিরাই তুমি খালি ওই মার পক্ষ হইল। অহন কত দেখি সে তারা টাকা নিয়া ভাইরে না দিয়া নিজে নিব, এই কথা তোমার কেডা কইছে সেলিমে? না মা, সেলিমে তখন হনেই নাই, ভাই জানে কইছে। আকবর? হ্যাঁ মা, ভাই জানে কইছে তুমি কেমনে সামাল দিবা দাও আমি কিছু জানি না। সেতারা বেগম তোমার কাছ থেকে টাকা নিব ঠিকই ভাইয়ের বিপদের কথা কইয়া, ওই টাকা ভাইরে না দিয়া নিজে সুদের ব্যবসা করব। তবা তবা, এডি তুমি কি কও, সুদের ব্যবসা করলে ইজ্জত থাকবো নি? ভাইজান তো ওই কথাই কইলো, ভাবি টাকা খাটাইবো আর ভাইজান রে ম্যানেজার বানাইবো টাকা তুলনে লিগা। হায় হায়, কি কও তুমি, এডি দেও হনের লাগি আল্লাহ আমারে বাঁচায় রাখছি নি। ওহন আমি কি করো মাম্মা? তোমার আর কিচ্ছু করার লাগবো না মা, ওই ব্যবস্থাই আমি করো। তোর তো আমার নিকটে এক হারাইতে কই নাই, তুই নিজের থেকে এক হারাইছস, তাইলে এখন মুখ বেহা করস কেন? তোমার আমি হাক করে চায় থাকতে কইছি আমার দিকে? তুই আমার কিনারে আইছস কেন? তোর আইতে কইছি আমার কিনারে? আমি আহনে যে পিতৃ পিতৃ খুশি হইছ তা আমি জানি, আমি কথা কই না দীক্ষা গোসা করে বাতি খায় না, অহন আবার বড় বড় কথা কয়। ওই তুই আমার লগে কথাই কবি না। কেডা কথা কয় তোমার লগে? তোমার লগে কথা কনের ঠেকানি আমার, তুমি তোমার মায়ের গিয়া কইবা আমার মায়ের কাছে যেন টাকা না খুঁজে, তোমার মায়ের টাকা দরকার, ওই টাকা আমার মা দিব কেন? মাথা নিচা করলে তো হইব না, যাও তোমার মায়ের গিয়া কওগা। কি কই কানে যায় না তোমার? শুনছি তো, এক কথা কয়বার কস? একশো বার কুমু, হাজার বার কুমু, তোমার মা আমার মায়ের ব্যাংকে জানার লিগা পাগল করে ফেলাইতেছে আর আমি চুপ করে বয়ে থাকু? তুই গিয়া কও আমারে। আমি কেন কইতে যাবো তোমার মায়েরে? মা তো তোমার, তোমার মায়েরে তুমি কইবা? পারুম না কইতে। আর কোনোদিন কথা কইতে আইও আমার লগে। কইলাম না তোর লগে কথা, তোর লগে কথা না কইলে কি হইব? আমার মায়ের হাতের বাড়া ভাত আর খাইতে বইও কোনোদিন। বইলে কি করবি? ঠ্যাং ভাঙ্গা দিমু। ওই তারা বুঝলি? ভালো আছি খালা, আপনি কেমন আছেন? আমি কেমন থাকবো বুঝোস না, মানুষ নাই তোর জাড়ির কাছে, বিপদের উপর বিপদ, আল্লাহ এই বিপদের হাত থেকে কেমন ভাই রক্ষা পাবো? আবে দুধ যাইস কে কে বাপ? আবেজলি বিদ্যুতের কি হয়েছে রে মা?
পুলিশ বলে টাকার লাগা আমারে ধরবার আইছে হেই দুঃখে মন খারাপ বিদ্যুৎ ভাইয়ের এই কত আর কইস না রে মা ওই কথা মনে ওড়ার সাথে সাথে আমার মুখ পাইটা গালি কান্দ না ও বাবু বাবু কই গেল তুই বাবু ও বাবু বাবু রে পুলিশে বাইজান্ডা একদিক দিয়ে টানে আমি আর ভাবি আর একদিক দিয়ে টানি পুলিশে তো বাইজান্ডা ছাড়বই না আমি আসমো কাছে বড় পুলিশের পা জোরে ধরি টাকা তাহলে লাগবো না না এটা তুই কি কইস বউ টাকা লাগবো না কে পাওনা দাত্তার পাওনা টাকার লেগে পুলিশ পাঠাইছে আজকে বিকেলের মধ্যে টাকা দেওয়ার লাগবো লগে আরো 3000 টাকা জরিমানা হ্যাঁ আরো 3000 টাকা হো মা এটা কি কস আমি তো রাবেয়ার 20000 টাকার কথা কইছি 23000 টাকার কথা তো কই নাই ও রাবেয়া হুন শুনি ও কি কয় আরে বাবু রাবেয়া ভাবি 3000 টাকা দেওয়ার লাগবো না 3000 টাকা বাড়ি আছে রাবেয়া ভাবির 20000 টাকা দিলেই চলবো আল্লাহ বাঁচাইছে অহন যদি রাবের কাছে আরো 3000 টাকা চাওয়ার লাগতো আমি তো শরমে মরে যেতাম ও রাবেয়া হুন শুনি তুমি খালি 20000 টাকা দিও 23000 টাকা তোমার দেওয়ার লাগতো না রাবেয়া ভাবি 20000 টাকা তো আমার ভাই সারা জীবনের জন্য নিতেছে না এক মাসের লাগা এক মাসের মধ্যে আমার ভাই টাকা দিয়ে দিব তুমি কোনো চিন্তা করো না রাবেয়া আবু এটা তুই কি কোস এক মাস লাগবো কা রাবেয়া ভাবি টাকা দিতেছে হই না বাইজান তো বানবেলা উঠে বাইরে হয়ে গেছে জমি বেচনের লাগা আমার সময় তো দেখলাম আলতু কাকা আসি সে নাকি নগদ টাকা দিয়ে জমি কিনবো তো রাবেয়া ভাবি যদি টাকা দিয়ে দেয় আজকে বিকেলের মধ্যে পুলিশের মামলা শেষ কালকে জমি মাপ হইবো একদিন বাদে রেস্টি রাবেয়া ভাবি টাকা ফেরত দিতে 7 দিন লাগবো আমার এই কথাগুলা মনের মধ্যে দলিল করে রাখো রাবেয়া ভাবি হুঁসো রাবেয়া হুঁসো আমার ভাই হইতেছে মাটির মানুষ দুনিয়া ফানা ফানা হয়ে যাবো কিন্তু আমার ভাইয়ের কথা নড়সরিব না তুমি নিশ্চিন্তে ব্যাংকে গিয়া টাকা উঠে লই আসো কোনো চিন্তা করো না টাকা কি আনো ব্যাংকে নি আনো উড়ান নাই কোনো ঝামেলা হইব না তো কি কষা দুরি হ্যাঁ রাবেয়ারে তো সিনস রাবেয়া ঝামেলা করার মেয়ে না রাবেয়া যখন কইছে টাকা আমারে দিব ও দিব তুই চিন্তা করিস না হ্যাঁ তুমি আমার ঘরে আয় একটু ফেলে নিতে ভয় কান্দিস না আরে বোনটা সারা রাত ঘুমাস নাই আমি আরে বোন কান্দিস না তো আর কান্দিস না রাবেয়া দেখছো কি অবস্থা আর কান্দিস না দুলা ভাই আছে দুলা ভাই লাগে কথা কই আয় আয় কান্দিস না তো আয় বোন আয় আয় রে ঘরে আয় আদুরি তুই আইছো আয় দুলা ভাইয়ের বুকে আয় শুনলাম আমার হোম মন্দিরে নাকি পুলিশে বাইন্দা ধরে লয়ে যায় আড্ডুডি সব হাড়াই লেছে আরে আয় তুই হালি হিসেবে দুলাবের বুকে আমরা হালি দুলাবে মিলা আমার হোম মন্দির দুঃখে দুঃখিত একটু কান্নাকাটি করি আয় আয় ও বাবু দুলাবা ইমন করে কে তুই কি দুলাবাই রে আরে না তুই তো দুলাবাই রে চিনস না বদের হড্ডি একটা এটা তুমি কি করো সেথারা তোমার তো ঘরে বাইরে সমানে সালান লাগবো দেওয়ালেরও কান আছে এটা তুমি জানো সিনেমার সামনে গিয়ে অ্যাক্টিং করা লাগবো রাবেয়ার সামনে গিয়ে অ্যাক্টিং করা লাগবো তুমি যদি মনে করো ঘরে অ্যাক্টিংটা ছেড়ে দাও তাহলে কি হইব কোমর যে কোনো সময় ফাঁস হয়ে যেতে পারে বুবু তুলা ভাই কথাটা কইলাম খারাপ কয় নাই তোর ষড়যন্ত্র যদি ফাঁস হয়ে যায় তাহলে এত কষ্ট করে এত দূর আন্ডাই তোমার বিফলে যাইব তোমার কষ্ট করে যে এত দূর থেকে আইলা এটা বিফলে যেত না তুমি আমার নিকটে এসে বসো হ্যাঁ বুবু তুলে ভাই কি মনে হয় বসবো কথা কয় তুই শুনিস না কিছু কষ্ট নেই কা আচ্ছা ঠিক আছে আমি বাইরে যেতে দিচ্ছি এক খবরদার খবরদার এমনি এক পাও নড়বো না যার পরিবারের উপর এত বড় বিপদ হে কেমনে মনের আনন্দে বাজারে গিয়ে ক্যারাম খেলে গোমর ফাঁসাইতে আর কিছু লাগে না দুলা ভাই আপনি এই সময় কোন হানে যাইতে পারবেন না বুবু এখন দামি কথা কইছে তোমার ভাই যান মানে আমার হোম দিনে কে এক বেটাতে 20000 টাকা মেরে দিছে ভাই কারো টাকা মারে নাই কইছে একটা কথা বলত কোন কা ভাই যদি টাকা মারে না থাকে পুলিশের লই যাব কি লিগা উনি টাকা মারছে বললেই তো পুলিশারে ধরে লয়ে গেছে এই টাকা যদি ফেরত না দেয় পুলিশারে বাড়াম দিব এখন কি এই গপ্পটা তো রাবের কাছে বুঝায় কোন লাগবো এরপরে তো টাকাটা আদায় করুন লাগবো নাকি আমি ভুল করছি ও বই নিয়ে যান আমার কসুরটা আমি যে তোমাকে একটা টিচার এটা কেমন বুঝতে পারছো না ঠিক নাই এসে কি আর কোনো গপ্প নাই আমি কইতেছি আমার ভাই হইতেছে সহজ সরল সাদাসিদ্ধ একটা মানুষ আল্লাহ
আমার ভাইয়ের কাছ থেকে এক বেটা 40,000 টাকা কর্জ নিছে। টাকা লইয়া বেটা গেছে ফুইটা, আমার ভাই গেছে ওই বেটার ভাইয়ের কাছ থেকে টাকা উদ্ধার করতে। ওই বেটা 20,000 টাকা দিছে আর তো টাকা দেয় না। ওদিকে ওই বেটা করছে কি জানোস, ওই বেটা পুলিশ লইয়া আইয়া কইছে আমার ভাই আপনার কাছ থেকে কর্জ নিছে, আমি কেন আপনার টাকা শোধ দিমু? আমি যে আপনার 20,000 টাকা দিছি এই টাকা আপনি আমার ফেরত দেন। এখন এই টাকা দিব রাবেয়া, আর এই টাকা নিতে আইছে আদুরি। বুঝছেন আমার গল্প বোঝা গেছে? ওই আমার গল্পটা সয়লেন বাড়াইয়া তুমি এটার মনে করে একটা রাবার বানাইছো আর কি, একই কথা। জি না, মোটো এক কথা না, আর আপনি হান্তি একদম নড়বেন না। আমি রাবেয়ারে ব্যাংকে পাঠাই আহি। তুমি এখনো যাও নাই, আমার কলজা চিপা তো জল হইয়া যাইতেছে, টাকা হাতে না পাওয়া পর্যন্ত তো শান্তি পাইতেছি না। রাবেয়া তুমি আদরির অবস্থা দেখলে না? আরে তুমি নিজের হাতেই তো আদরিরে পানি খাওয়াইলা। ও রাবেয়া তুমি কি আমার কথা শুনতেছ? জি ভাবি শুনতেছি। তোমার আল্লাহর দোহাই লাগি রাবেয়া, বাইর হও। আইতেছি ভাবি। টাকা দিতে পারবো না এই কথাটা সেতারারে চোখ বুঝা কইব। আমি মরে গেলাম এই কথাটা কইতে পারুম না। তোমার কোন কুমতলব নাই তো? কি কোন ভাবি, তুমি আমার ভাইরে জেল খেলিতে চাও না তো? আপনি গেলে কি কইতেছেন? বইন টেনশনে আমার মাথা ঠিক নাই। তুমি আমার লগে দুই নাম্বারি করবা না এটা আমি জানি, কিন্তু বইন তুমি এখনো বাড়িতে বয়ে রইছো কেন, ব্যাংকে যাও নাই কেন? সেলিমে দেরি করতেছে। কই ওই শয়তানটা কই? সেলিম, ওই সেলিম কও। বড় ভাবি হন্তাসি, আমার আদুরি মনি আইছে। তুই এখনো বাড়িতে বয়ে রইছিস কেন? আহো বড় ভাবি আহো, দেখো কি বানাইতাছি। আমার কিছু দেখানোর দরকার নাই, আমি ভাইয়ের টেনশনে মরতাছি আর তুমি আমার লগে তামাশা করো। তোমার না রাবেয়ারে লইয়া ব্যাংকে যাও নে কথা। আরে আদুরি আইছে নাকি আগে এই কথা কও। আদুরি তো আইছে কোন সুম, ভাইয়ের টেনশনে ওর অবস্থা তো শেষ। আদুরি আইলো আর রহন আমার লগে দেখা করলো না, কাহিনী কি পিরিত করে নি কারো লগে? কইলাম না আদুরির অবস্থা ভালো না, কামদলে চোরে তো কথাই কইতে পারতেছে না, অন্য সময় হইলে তো পয়লা তোমার লগে দেখা করে। সেলিম ভাইয়ের লেগে বইনের কেমন লাগে তুমি জানো না? আচ্ছা বড় ভাবি, আদুরি চেহারা কি বদলাইছে? আগের মতো ব্যাট কিনে আছে। ওরে আল্লাহ রে আল্লাহ, আমি কই যাই, কেউ তো আমার দুঃখই বুঝতেছে না। তোমার না রাবেয়ারে লইয়া ব্যাংকে যাওনের কথা, তুমি ঘরে বইয়া বাইরে কি করতাছো? জুতার মালা বানাই, জুতার মালা দেখো তো সুন্দর হয়েছে না? সেলিম তুমি কি আমার ভাইরে জেলের ভাত খাওয়ানো তাল করতাছো? তোবা 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 তোবা, এটা কি কও বড় ভাবি? তাইলে রাবেয়ারে লইয়া ব্যাংকে না গিয়ে এখানে বইয়া রইছো কেন? আমি ব্যাংকে গিয়ে লইব, টাকা কি আমি তুলুম? টাকা তুলবো ছোট ভাবি, ছোট ভাবির কোনো খবর আছে দেখছো? রাবেয়াকে তুমি দেরি করতেছো, তুমি কো রাবেয়ার কোনো খবর নাই? তোমাকে দুজনে তাও তো আমি কিছুই বুঝতাছি না। কি কও না কও, ছোট ভাবি কই লইলো আমি দেরি করতেছি? আমি খেতে না গিয়ে প্যান্ট শার্ট পরে ঘরে বইয়ে রয়েছি কি লিগে, ব্যাংকে যাওয়ানোর লিগে? আমি চিন্তা করছি আদুরি আইলে আদুরির লগে একটু রং ডং করুম, তারপরে ছোট ভাবির লগে ব্যাংকে যামু। ছোট ভাবি একবার কইছে যে ছোট ভাবি রেডি। রাবেয়া কইলে তুমি দেরি করতেছো, তোমার লেগেও যাইতে পারতেছে না। আমি তো হপাই মামার লগে কথা কইলাম, মামা দি কইলো সব মিশা কথা। মোবাইল দিয়ে আমার কাছে তুই কথা কইলি কেমনে? বাজারে গিয়া দন থেকে মোবাইল করছি। বিতলামি করস, তুই আমার লগে বিতলামি করস? মা আমি কইলাম সব জানি। কি কি জানস তুই, হ্যাঁ কি জানস? মামার কথা কইয়া টাকা দিয়ে নিতাছো, এক টাকাও তো মামা বাড়ি পাঠাইবা না, সব তো নিজের কাছে রেখে দিবা। রাখলে রাখো, তোর কোনো অসুবিধা আছে? আমার কাছে যদি টাকা থাকে তোর কোনো সমস্যা?
ওই টাকা দিয়ে যে কি করবা এটাও আমি জানি। কি জানোস, কি জানোস তুই? সব কয়ে দে, সব কথা সবাই কয়ে দে। এই পোলা তো আমার মান সম্মান সব শেষ করে দিব, পোলা তো আমার হাতে নাই। আল্লাহ রে আল্লাহ, কি হইব তোমার? এই কইলাম আজকে একটু অন্যরকম লাগতেছে আদুরি বেগম। কি যে কোন সেলিম ভাই, আজকে আমার অবস্থা খুবই খারাপ। ভাইয়ের টেনশনে হারা রাত এক ফুটা ঘুমাই নেই, আক্কা ঘুম ভেঙে যায়। খালি পুলিশ দেহি, পুলিশ কপাল, পুলিশেরই কপাল। হাড়া রায় কি খালি পুলিশ দেখে পার করলা? এই সেলিম একটু দেখুন দেখো না। তোর সেলিম ভাই, আপনাকে বাড়ি মনে হয় আজ আমি পেত্থ মাইলাম? আপনি তো আমার দিকে কোনোদিন ফিরাও চান না। কইলাম না কেমন পেত্নির না হল? দূর কি এর মধ্যে কি কর, পেত্নির মতো লাগলে আমি সেলিম এনে খাড়াই থাকি। আমার চোখ দেখে বুঝতেছ না? চোখ দেখে কিছু বোঝা যায় না। সত্য করে কন্ত সেলিম ভাই, আপনি মনে কি চাই? লয়েস ক্যাম্পা দুজন ফুটতে যাই গাঙ্গের উপরে সুইস গেট বসে না, এই সুইস গেটের উপরে বইয়া চটপটি খাওয়ার দুজন মিলে গপ্প করল। পুরো সেলিম ভাই, আজকের দিনের আমার মাথাটা খারাপ করেন না তো। দূর বাড়ির মধ্যে ঠিক মতো কথা কন যাইতেছে না, বাইসতে বাইসতে আছে, মুরব্বীরা আছে। তো গাঙ্গের পরে যাই, হাত ধরে হাঁটতে পারুম, গপ্প করতে পারুম, চটপটি খেতে পারুম। আজকে না সেলিম ভাই, আজকে না, আজকে আমাকে বড় একটা বিপদের দিন। আগে বিপদ কাটুক, একদিন না, আপনি যেই দিন ফোন করবেন সেই দিনই আয় পড়ুম আপনার কাছে। কথাটা মনে রাখি আদুরি, আমি তোমার চাইছিলাম, তুমি কিন্তু আমার ফিরাই দিলা। আল্লাহ, এখন আমি কি করি? তোরা তো কিছু করতে কইনি আমি। সেলিম যাবো ব্যাংকে, তুই সেলিম আটকে রাখছস কেন? ও সেলিম সাও রাবের লিয়া ব্যাংকে সো তাড়াতাড়ি। আমি আদুরি রে ছিয়া কেমনে ব্যাংকে যাই বড় ভাবি? শিরে সাও সেলিম ভাই, আপনি জান পাই যান যান ব্যাংকে যান না যান। আই বাবু আও গরে হো, তুই ইউ না আসা করতে পারো। ছোট ভাবি তুমি তো বহুত শিয়ানা হয়ে গেছো। তোমার লগে আমি আবার কি শিয়ানিগিরি করলাম? আমার লিগা বলে তুমি ব্যাংকে যেতে পারতেছো না, আমি বলে তোমারে দেরি করাইতেছি। হ্যাঁ তুমিই তো দেরি করাইতেছো। দেখছো মা, তুমি বিচার করো, আমি ঘরে বয়ে রয়েছি, একটা বার আমার ডাক দিলে আমি বলে হ্যাঁ দেরি করে দিছি। তোর কাছে যায় নাই ও, তুই ওর কথা শুনছস? কেডা কয় হুরি নাই, আমি বিয়া করি না দেখে তোমার কত দুঃখ। আদুরি আইব দেখে আমি চিন্তা করলাম তার একটা ফুলের মালা বানাই দিই। ছোট ভাবি আমারে কয় আদুরিরে ফুলের মালা দিও যাবো না, জুতার মালা দাও। মামিসা কথা, এই কথা আমি কই নাই। তুমি যে এই কথা কও নাই, এই কথা যে তুমি কইবার পারো না এটা আমি খুব ভালো করেই জানি। তই ওই শয়তান মাইয়াডারে জুতার মালা দেওয়ানি দরকার। বুঝছি, হারা জীবন আমার আমি এতে থাকুন লাগবো। আনলাও ব্যাংকে লোক টাকার লিগে আদুরি বই রয়েছে। আমা জামু অসম্ভব, অহন অসম্ভব করলে হইব নি। রাইতে কইছে টাকা দিব, এখন টাকার লিগে আদুরি বই রয়েছে না? অহন যদি টাকা দিব না কয় বিপদ নাই, এটা থানা পুলিশের ব্যাপার, টাকা জোগাড় করবো কই থেকে? সব মিশা কথা, সে তারা টাকার লাগি নাটক সাজাইছে নাটক। ভাইয়ের বিপদের কথা কইয়া টাকা লইয়া কি করবো জানোস? কি করবো? সুদের ব্যবসা করবো তোর ভাবি। কি কও? আর তোর বড় ভাই হইব ম্যানেজার। কি কইতেছো তুমি দি, কেডা গেল তোমারে? কি সরু ভাবির দিকে সাউকিল লিগে কি রাবেয়া কও? ভাইজান কইছে, ভাইজান আমার ডাইকে নিয়ে কইছে মান সম্মান কিছু থাকবো না, কেমনে ঠেকাবে ঠেকাও। তাহলে তুমি এত চিন্তা করতেছো কে? ভাবি রহন আমি না করতে পারবো না। দেখছো, বাটপারি করে 20,000 টাকা দিব, সেই টাকা দিয়ে সুদের ব্যবসা করব, এটা কেমনে না করবো তুমি চিন্তা করতেছো? ভাবি রহন আমি না করি কেমনে আম্মা কোন? আচ্ছা ঠিক আছে আমি না করব। এই সেলিম, ভাইজান ওনার কথা কইতে না করছে। তুমি এত চিন্তা করো কে? সব কিছু খালি চিন্তা। আম্মা এখন আমি কি করুম কোন তো, একটা প্যাঁচ লেগে গেল না সংসারের মধ্যে। আমাকে বিদ্যুৎ দাঁড়িয়ে দেখছো? না দেখিনি। দেখলে কই তার মা তার পাগলে লান বিস্তৃতছে। তুমি যা কও না, অনেক সুন্দর করে কথা কও, এর লিগে তোমার লয় কথা কইতে ভাল লাগে। আচ্ছা শুন, তুমি আনো বউ
আমি তোমার লগে চা বানাই আনতাছি চা না খায় কিন্তু এক পাওয়া যাইবে না ঠিক আছে আমি অন চা খাবো না তো আমার কাম আছে আমি যাই গা আরে তুমি কি মনে করছো তোমার লগে রং ঢং করার লগে আমি তোমার লগে চা বানাই আনতাছি আমি কি এই কথা কইছি আপনারে আপনি আমার লগে কেমনে রং ঢং করবেন রং ঢং করনে বয়স হইছে না আমার আমি অন কুলা পাই না কেরা কইছো তুমি কুলা পাই না চাইলে তো তোমার লগে রং ঢং করন যায় তুমি নিজের পোলা পান কইলে কি হইব তোমার বয়সে কত পোলা রামাইয়া গুলো কি পিরিত করে দূর ভাবে আপনি এডি কি কন আমি যাই গেল আরে আমার কথা তো শেষ হইনি কথার মাঝখান দিয়ে চলে গেল তো তুমি আমারে পরে ভুল বুঝবা শোনো চাইলে তোমার লগে রং ঢং করন যায় এই কথা আমি কেন কইছি জানো তোমারে সাবধান করনের লিগে কইছি আমি তোমার ভাবি লাগি না আমার একটা দায়িত্ব আছে না শোনো বহুত মাথা পাগল মাইয়া আছে তোমার মতো ব্যাকল টাইপের পোলার লগে পীড়িত করনের লিগিয়া পাগল হয়ে যাইব পুলো তাদের খপ্পরে পড়ো না তাহলে কিন্তু লাইফ একবারে শেষ হয়ে যাইব গা আমি কোনো মায়ের ধারে গেছেও যাই না খুব ভালো কথা এই দিক থেকে তোমার আর আমার চরিত্রের বহুত মিল আছে দেখো তোমার ভাই যে বিদেশ গেল 3 বছর হয়েছে না এই যে আমার বিয়া করে থুইয়া গেল 1 মাস থাকলো তারপরে গেল আমি একলা থাকতাছি না কোন পোলারে আমার কাছে বিটতে দেই না কেন দি না জানো কারণ আমার চরিত্র খুব ভালো আর তোমার ভাই যদি হুনে কারোর লগে আমি টটল বটল করতেছি তাহলে তো আরো বের বুকে বুক থাবড়ে মরে যাবো গা ভাবি আমি যাই এখন আরে কইছি না আমি তোমার চা খাওয়ামো চা না খাইয়া এক পাও কোনো দিকে যাইবা না আমার যাওন লাগবো তো আরে তুমি কি আমার সস্তা মায়ে মনে করছো হ্যাঁ আমি তোমার ডেকে চা খাওয়াইতে কইছি দেখে মনে করছো কি আমার চরিত্র খারাপ না ভাবি আমি ওই সব মনে করে কথাটা কই নাই শোন তোমার লগে আমার কথা কোন শেষ হইনি আরো কথা আছে আমি চাটা বানাই আনি এরপরে দেব আর ভাবি মিল্লা চা খামো আর মজার মজার গল্প করবো তুমি থাকো বহুত কষ্ট করে চরিত্রটা ঠিক রাখছি আমার ফুলের মতো চরিত্রটারে কালি মেখে দিও না বিদ্যুৎ বেতমিটি কি হলো খারা খারা আও আরে জেঠিমারে তোমার লগে আমার কথা আছে আমি এখন কোনো কথা শুনতে পারব না রে ভাই আমি খুব বিপদের মধ্যে আছি হোমন্দির দুঃখে আমি আর খাড়াইতে পারতেছি না তোর ভাবির মুখটার দিকে সাউন্ড যাইতেছে না ঈশান কোণের মেঘের নাহান ওর মুখটা অন্ধারে রয়েছে রে ভাই কি কবো তোরে কি করি কত বড় বাবির যায় কইবা বড় বাবির ষড়যন্ত্র ছোট বাবি টের পেয়ে গেছে ছোট বাবি টাকা দিব না ওয়াল্লা কো এটা তুই কি কস দারুল একটা দাওয়াই না তোর বাইরে কুরবানি দিয়ে আল্লাহু আকবার কইয়া আমি পারতাম না তোর বাবি এটা কইতে পারতাম না আমি তোমারই কোন লাগবে কথাটা তোর আমি কি কইতেছি ঈশান কোণের মেঘের নাহান তোর বাবির মুখটা আন্ধারে হয়ে রুচিতে বসুস না কিলে রে ভাই আমার গুপ্রে জ্বর তুফান চাইতেছে রে ভাই বিদ্যুতের বাপ এদিকে আহ ফোন রে ভাই
তুই আমার বিপদের মধ্যে ফালাইছিস, আমি এটা কইতে পারতাম না। ফোন তোর বাবির কোলে আমি বহুত ডরাই, এই যে রাইতে তোর বাবির লগে আমি ঘুমাই না, এরকম ডরে ডরে ঘুমাই, কোনদিন জানি দেখবি তোর ভাইয়েরে গলা টিপ্পা মেরে লইছে। আমার দিদি কইছ না রে ভাই। তা ছোট বাবির কইতে গেলে কে, বড় বাবি যা কইছে সব মিথ্যা কথা। বড় বাবির ভাইয়ের বিপদের কথা কইয়া বড় বাবি টাকা দিয়ে সুদের ব্যবসা করবো, তা মিথ্যা কথা কইছে নাকি? তোর বড় বাবি তো টাকা পেলে সুদের কারবারি করবো, করলে করুক, অসুবিধা কি? ছোট বাবি দিত টাকা। আরে ভাই তুই তো জানোস না তোর বাবির তো বড় পরিকল্পনা, এমন বড় পরিকল্পনা হ্যাঁ করছো তো চিন্তা করতে পারবি না। ওই যে খারাপ খারাপ কিছু এনজিও আছে না, এনজিওরা কিস্তিতে মানুষের সুদে টাকা দেয় না, কিস্তিতে না পারলে মনে কর গরু লুয়ে এই বাড়ির থেকে টিন খুনে লুয়ে আসে না, আসেনি করে কিছু করে, সবাই তো এক না। সোনার পাখি না রূপার পাখি, সোনার পাখি না রূপার পাখি, কারে ছাইরা কারে রাখি, কারে ফেলা কারে ডাকি, কার সাথে বল থাকি, কার ছবি মনের মাঝে গাই থাকি, সোনার পাখি না রূপার পাখি, সোনার পাখি।